হলো যে দেখেন সৃষ্টিকর্তা প্রথমে একটা প্রাণের প্রাণকে সৃষ্টি করেছেন, প্রাণকে অস্তিত্বে নিয়ে এসেছেন, ঠিক আছে। হচ্ছে যে আপনার ওই আপনার হচ্ছে যে আপনার নন লিভিং ম্যাটেরিয়াল থেকে লিভিং লিভিং স্টেটে নিয়ে এসেছেন, যে কোনো একটা অ্যামিবা হতে পারে কিংবা যে কোনো একটা জীবকোষ, প্রাণ সম্পন্ন জীবকোষকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এরপরে এই জীবকোষকে বিভিন্ন স্টেজে লম্বা একটা সময়ের একটা ব্যবধানে বিভিন্ন স্টেজে তাকে অতিক্রম করিয়েছেন এবং প্রাণ জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে ভ্যারিয়াস যে লাইফ আজকে পৃথিবীতে যত রকমের জীবন আমরা দেখতে পাই এই সমস্ত জীবন অস্তিত্বে এসেছে এবং এমনকি মানব হিউম্যান বিং সে অস্তিত্বে এসেছে। এটা হচ্ছে যে আমি মানি, ঠিক আছে। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে মানে প্রাণ সৃষ্টি হয়েছে একদম সরল পর্যায়ে, সেখান থেকে প্রাণ জটিল হয়ে হয়ে ধীরে ধীরে আমরা প্রাইমেট প্রাইমেট হ্যাঁ প্রাইমেট থেকে আমরা ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হইছি, এই তো? তাহলে এইখানে তো আর আপনার সাথে আমার আর্গু করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আপনি যদি এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক ভাই, কোরআন তো এই কথা বলতেছে না, কোরআন তো বলতেছে সরাসরি। তাহলে কি এখন যিশু ভাই আমার সাথে ডিবেট করবেন এটা নিয়ে? না না, আমি শেষ করি, যিশু আমিই বলি, আমি আমি আমিই বলি, আমিই বলি, যিশু তুমি মডারেট করো, আমিই বলি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটা প্রথমত কোরআনের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটার সাথে কোরআন কিভাবে কন্ট্রারি করতে, সেটা মানে আমরা সবাই জানি, এই কারণে আব্রাহামিক রিলিজিয়ন গুলা কখনোই বিবর্তন তত্ত্ব মেনে নেয় না এবং মেনে না। কারণটা হচ্ছে কোরআনের সৃষ্টিকর্তা, ইফ এম আই আই এম নট রং, যদি আমি ভুল না হই তাহলে আমি বলবো যে কোরআনের সৃষ্টিতত্ত্ব হচ্ছে হিউম্যান এক্সেপশনালিজম দিয়ে। হিউম্যান এক্সেপশনালিজম হচ্ছে মানুষই হচ্ছে এই গ্রহের মানে সবচাইতে আদর্শ প্রাণী, মানুষই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং সৃষ্টিকর্তার সাথে মানুষের একটা সম্পর্ক আছে, যেটা কিনা প্রি ডারউইনিয়ান যুগে চিন্তা করা হইতো যে চেইন অফ লাইফ, অর্থাৎ প্রথমে সৃষ্টিকর্তা, এরপরে ফেরেশতা, এরপরে হচ্ছে মানুষ, এইভাবে ধীরে ধীরে যেটা চেইন অফ লাইফের মধ্যে শেষের অবস্থায় হচ্ছে সবচেয়ে নিম্ন বুদ্ধিমত্তার প্রাণী। তাহলে আমি যদি এটা বলি তাহলে আপনি এইটাকে আগে প্রমাণ করতে হবে যে এই আমরা বলছি যে আপ ডাউন না, আপ থেকে আসে না, ডাউন থেকে হইছে সবকিছু, এভরিথিং ডাউন। আর আপনার ধর্মতত্ত্ব বলতেছে সবকিছু উপরের থেকে নিচের দিকে গেছে, ঠিক আছে। মেইন কন্ট্রারি জিনিসটা হচ্ছে আপনার সৃষ্টিতত্ত্ব বলতেছে উপর থেকে নিচে, আর আমরা বলতেছি না পানি থেকে প্রাণ উঠে আসছে এবং সেই প্রাণি থেকে উঠে আসার মধ্যে সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, র্যান্ডম মিউটেশন, এগুলোর কারণেই পানি থেকে প্রাণ উঠে আসছে, আর আপনি বলতেছেন উপর থেকে। এখন যদি আপনি এটা কন্ট্রারি করেন তাহলে আপনি এটা সাপোর্টিভ ডকুমেন্ট দিতে হবে যে কোরআন বা হাদিসে এরকম কোন আয়াত আছে কিনা যে মানুষ প্রাইমেট থেকে আসছে। আমি আপনাকে বলি, আপনি যে কথাটা প্রথম বললেন এইখানে, সেটি হলো যে কোরআন দুইটা কথাই বলে যে হচ্ছে যে একেবারে কমপ্লিট আপনার হচ্ছে যে আপনার হিউম্যান বিং, হিউম্যান বিং এর হচ্ছে এই কথাও বলে যে সে একটা পরিপূর্ণ সত্তা হিসেবে সে তার উৎপত্তি হয়েছে এবং শ্রেষ্ঠ একটা বিং হিসেবে সৃষ্টি আশরাফুল মাখলুকাত, সর্বসৃষ্টির শ্রেষ্ঠ জীব, বা সরি জীব শব্দটা ভুল, সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সত্তা, শ্রেষ্ঠ সম্মানিত সত্তা হিসেবে সে জন্মলাভ করেছে, অস্তিত্ব এসেছে। আবার এটাও বলে যে হচ্ছে সে প্রথমে একটা একক প্রাণ এসেছিল, অস্তিত্ব এসেছিল, সেখান থেকে সে হচ্ছে যে আপনার হচ্ছে যে হোমোসেপিয়েন্স বা হিউম্যান বিং সে অস্তিত্ব এসেছে। দুইটা দুই ধরনের কথাই বলে এবং দুই ধরনের কথাই ট্রু, দুইটা সাংঘর্ষিক কোনো বিষয় না। আচ্ছা তাহলে আপনি কি বলতেছেন যে আদমের বন থেকে হাওয়াকে তৈরি করা হয় নাই বা ওইরকম কিছু হয় নাই? মানুষের এক্সেপশনালিজম যেটা মানুষকে স্বর্গে তৈরি করা হয়েছে সেটা কি তৈরি হয় নাই? প্লিজ আমি আপনাকে একটা কথা বলি, আলোচনা হচ্ছিল দেখেন, এখন আপনি মনে হয় আমার কথাটা ভালো করে আপনার কাছে নোটে নেননি। আমি বলেছি কোরআনে কোরআনিক বিবর্তন যেটা, মানে কোরআন বিবর্তন তত্ত্বের সাথে সাংঘর্ষিক হয় না কোনো মতে, কিন্তু আপনি অনুগ্রহ করে হাদিসে যাবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে হাদিসে গেলে আলোচনাটা আপনার খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সময় সীমাবদ্ধ থাকবে না, অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে এবং অনেক কিছু ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন পড়বে, যেটা আমি এখন করতে চাচ্ছি না। শুধু কোরআন নিয়ে আলোচনা করেন, ঠিক আছে? আপনি বললেন যে আদমের প্রাজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এরকম বিবরণ কি কোরআনে কোথাও পাবেন? এটা হাদিসে এরকম কিছু বিবরণ আছে দুই এক জায়গায় এবং তারও ব্যাখ্যা। এটা কি এটা এটা কি সহি না, এটা কি মিথ্যা কথা? মানে এই সৃষ্টি কোরআনে নাই, এটা শিওর। আপনি দেখেন সমস্যা নেই, আলোচনা তো এই জন্যই হচ্ছে। এখন ডিবেটকে আপনি করবেন না রঞ্জু ভাই করবে সেটা ঠিক করেন। বিবর্তন তত্ত্বের মানে ইয়া নাই, কিন্তু উনি আবার আরেকটা কথা বলেছেন যে হিউম্যান এক্সেপশনালিজম।
আমি যদি বিবর্তন তত্ত্বকে মেনে নিতে হয় তাহলে আমি হিউম্যান এক্সেপশনালিজমকে মানতে পারি না। হিউম্যান সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, এই কথাটা কোথাও বিবর্তন তত্ত্বের মধ্যে বলে না। বিবর্তন তত্ত্বের মধ্যে বলে যে আমরা প্রতিটা প্রাণী, জগতের প্রতিটা প্রাণী এক এবং অভিন্ন, আমরা বিভিন্ন ভাবে ক্রমবিকাশ করেছে আমাদের মধ্যে, ঠিক আছে? এইটা একটা কন্ট্রারি ব্যাপার। আর আপনি যে বললেন রিয়েলিটিকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, রিয়েলিটিকে দুই ভাবে ব্যাখ্যা করা কিভাবে যাবে? রিয়েলিটি শুড বি ওয়ান। খুন করা খারাপ, এটা শুধুমাত্র একবারই প্রমাণ হয়। খুন করা খারাপ, খুন করা খারাপ এবং খুন করা ভালো, এটা দুই ভাবে প্রমাণ হয় না ভাই, কোনো ভাবেই হয় না। রিয়েলিটিটা হবে একটা, দেয়ার ইজ ওয়ান রিয়েলিটি, দেয়ার ইজ নো মানে মাল্টিপল রিয়েলিটি, মাল্টিপল রিয়েলিটি নাই জগতে কোথাও। আপনি যদি বলেন যে না কোরআনে এইটা বলছে আবার ওইটাও বলছে, তাহলে সেটা তো এম্পিরিক্যাল কোনো এভিডেন্স নাই আমাদের কাছে। আমরা দেখি কোরআনে যেই ধর্মের যেই সময়সীমার কথা বলা আছে সেটা বলা আছে মাত্র হাইস্ট হচ্ছে 10-30 থেকে 40 হাজার বছর, অথচ মডার্ন হোমোসেপিয়ান্স এর বয়স হচ্ছে 2 মিলিয়ন বছর, 2 মিলিয়ন বছর। এর আগে হোমোসেপিয়ান্স ছিল 60 মিলিয়ন বছর আমরা যদি ধরি, তাহলে আপনার মানে সৃষ্টিতত্ত্ব দিয়ে আপনি কিভাবে এই ক্লেম গুলো আপনি জাস্টিফাই করবেন? সৃষ্টিতত্ত্বের যে অবস্থানটা দিয়ে আপনি কি দেখাতে পারবেন যে মডার্ন হোমোসেপিয়ান্স তৈরি হয়েছে 60 মিলিয়ন বছর আগে এবং সেটা জানোয়ার লেভেলের বা প্রাণী লেভেলের কোনো প্রাণ থেকে আজকে মানুষের পর্যায়ে বা হোমোসেপিয়ান্স হয়েছে, এরকম কোনো কিছু আপনি কি কোরআন থেকে দিতে দেখাতে পারবেন? আপনি আমি যে কথাটা বলেছি আমার মনে হয় যে ওটা উচিত ছিল যে আপনি যদি আমাকে সরাসরি জিজ্ঞেস করতেন যে আপনার কথাটাকে ব্যাখ্যা করেন, আমি বলেছি যে দুইটি বিষয়ই হচ্ছে পবিত্র কোরআন বলে এবং এই দুইটি বিষয় সাংঘর্ষিক না, যে আল্লাহ তাআলা পরিপূর্ণ সত্তা হিসেবে এবং শ্রেষ্ঠ সত্তা হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, আবার হচ্ছে যে মানুষকে একটি প্রাণ সত্তা সম্পন্ন জীব কোষ থেকে বিবর্তিত করে হোমোসেপিয়েন্স পর্যন্ত তিনি হচ্ছে যে এই দীর্ঘ সময় তার পার করিয়ে হোমোসেপিয়েন্স পর্যন্ত তাকে উন্নীত করেছেন। এই দুটাই ঠিক, দুইটা সাংঘর্ষিক না আমার মতে। দুইটা কিভাবে হয়, দুইটা কিভাবে হয়, দুইটা কিভাবে আমাকে সেটা একটু এক্সপ্লেইন করেন কিভাবে দুইটা সম্ভব? একই সাথে 2+2=4 আবার একই সাথে 2+2=5 কি হয় নাকি? হ্যাঁ আমি সেটাই বলছি। তো বিষয়টা হচ্ছে যে এই জন্য হচ্ছে যে আপনাকে থিওলজিক্যাল যে আপনার হচ্ছে কনসেপ্ট মানে আর থিওলজিক্যাল যে আপনার হচ্ছে যে এই যে ধারণা এই সম্পর্কে কোরআনিক যে ধারণা, সরি থিওলজিক্যাল বললে আরো অনেক ভাস্ট হয়ে যায়, কোরআনিক যে ধারণা এই সম্পর্কে, কোরআনিক ধারণাটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কোরআন আসলে কি বলতেছে। দেখেন আমাদেরকে বলেন কোরআনে কি বলতেছে, তাহলে বিবর্তন তত্ত্ব নিয়ে একটু বলেন তাহলে। না না বিবর্তন তত্ত্ব না, আমি যে স্টেটমেন্ট দিয়েছি যে দুইটি কনসেপ্টই ঠিক আছে, যে মানুষ সর্বশ্রেষ্ঠ বিইং হিসেবে সে দেখা যাচ্ছে যে মানে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো বিবর্তন ছাড়াই, আবার তাকে বিবর্তনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এই দুইটা কিভাবে একসাথে ঠিক হয়, একসাথে এভাবে ঠিক হয়, আমি জাস্ট একটা মিনিট বলবো আপনি শোনেন একটু, ঠিক আছে? সেটি হলো যে দেখেন মানুষের আল্লাহ তাআলা কোরআনিক কনসেপ্ট হচ্ছে মানুষ হচ্ছে দুইটি সত্যের সমন্বয়, তার মধ্যে দুইটি সত্তার সমন্বয় ঘটেছে, এক হচ্ছে তার পশু সত্তা বা জীব সত্তা আর একটা হচ্ছে তার রুহানি সত্তা বা স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। তো পশু সত্তা যেটা মানুষের মধ্যে আছে, যেটাকে আমরা আজকে মানুষ যাকে আমরা হোমোসেপিয়েন্স বলতে পারি, মানে বায়োলজিক্যাল লাইফ উইথ বায়োলজিক্যাল বডি, মানে বায়োলজিক্যাল বডি উইথ বায়োলজিক্যাল লাইফ, ঠিক আছে? এটা আমাদের হোমোসেপিয়েন্স আমরা, ঠিক আছে, হিউম্যান বিইং আমরা হোমোসেপিয়েন্স। এই বায়োলজিক্যাল হোমোসেপিয়েন্সের যে বায়োলজিক্যাল বডি আর বায়োলজিক্যাল লাইফের যে বিষয়টা আমরা আমরা আমাদের অস্তিত্ব যেটা, সেইটা আপনার একটি জীব কোষ থেকে বিবর্তিত হয়ে আজকের বর্তমান পর্যায়ে পৌঁছেছে। মানুষের মধ্যে আরেকটি সত্তা আছে, সেটি হলো রুহানি সত্তা। এই রুহানি সত্তা এটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স না, ম্যাটেরিয়ালিস্টিক কোনো এক্সিস্টেন্স, এটা আল্লাহর কাছ থেকে এসেছে, রু আকারে আসেছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফুঁকে দিয়েছে। জাস্ট আমি একটু ব্যাখ্যা করে দেই, যেমন বায়োলজিক্যাল যে আমাদের যে লাইফ যেটা আর বডি যেটা হোমোসেপিয়েন্স, যখন আমরা হোমোসেপিয়েন্সে বিবর্তিত হয়ে পৌঁছে গেলাম সেই স্টেজে, বিবর্তিত সেই স্টেজে, এরপর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদের মধ্যে রু ফুঁকে দিয়েছিলেন, যে পবিত্র কোরআন সূরা বাকারাতে এর সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইজা সাওয়াইতাহু অনফাক্কু ফিহি মির রুহি ফাকাহু লাহু সাজিদিন, যখন আমি আদমকে তার গঠন কাঠামোকে আমি তৈরি করে নিব, তার স্ট্রাকচার দাঁড় করিয়ে নিব, এরপর যখন তার মধ্যে আমার রু থেকে ফুঁকে দিব, তখন তোমরা সবাই তাকে সবাই মিলে তাকে সেজদা করো। তার মানে প্রথম স্টেজ হচ্ছে আদমের রু তার স্ট্রাকচার দাঁড় হবে, বায়োলজিক্যাল স্ট্রাকচার দাঁড় হবে, হোমোসেপিয়েন্সে সে পৌঁছে যাবে, এরপরে আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে রু ফুঁকে দেওয়া হবে, এরপরে তার শ্রেষ্ঠত্বের ঘোষণা হয়েছে যে এরপরে তাকে তোমরা সবাই সেজদা করো, মানে ফেরেশতারাও তখন আদম আলাইহিস সালামকে সেজদা করবে, এই কথা বলা আছে। এটা চমৎকার, আমি জাস্ট ইয়ে করি একটা একটা এখানে একটা কবিতা বলে আমি ইয়ে করে দিচ্ছি, যে শেখ সাদি রহিমাহুল্লাহ মনে হয় উনি এই কবিতাটা বলেছিলেন যে আদমি জাদা তুরফা মাজুনাস আস ফারিস্তা শারিস্তা বাজ হাইওয়া, উনি এটা একটা ফার্সি কবিতা, উনি বলতেছেন যে মানুষের উদাহরণ একটা বিস্ময়কর অবাক করা বিষয়, এর মধ্যে একটি একটি ফেরেস্তা আছে আর একটা পশু আছে, এই দুইটার মিলে সমন্বয় হয়েছে হচ্ছে মানুষের। তো এই হচ্ছে কোরআনিক কনসেপ্ট হিউম্যান বিইং এর,
তাহলে আপনি আপনি বলছেন যে মানুষকে মানে রোহানি সত্তাটা পরবর্তীতে দেওয়া হয়েছে, যখন মানুষ প্রাইমেট থেকে বের হয়ে এসছে, মানুষ মানুষ প্রাইমেট থেকে বের হয়ে মানুষ হইছে, মানে বুদ্ধিমান, যে বুদ্ধি, যে বুদ্ধিবৃত্তিকতা, মানে এই মডার্ন মডার্ন অ্যানালাইজেশনের বুদ্ধিবৃত্তিকতা, এইটা মানুষকে একটা পর্যায়ে দেওয়া হয়েছে, এই তো আপনার মানে আপনার আইডিয়া তো হচ্ছে এটা নাকি? জি জি জি, এটা হ্যাঁ বলেন। তো এইটার পক্ষে আপনার কাছে কোনো এভিডেন্স আছে? হ্যাঁ, অনেক এভিডেন্স আছে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে এক জায়গায় যে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা, আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি একটি একক প্রাণ থেকে, নাফসিন ওয়াহিদাতিন একটি একক, নাফস মানে হচ্ছে আত্মা প্রাণ, আর হচ্ছে ওয়াহিদ মানে হচ্ছে এক, একটি একক প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং সেখান থেকে সৃষ্টি করেছে তার জোড়া, মানে যেটাকে হচ্ছে যে আমরা যে হচ্ছে যে কি বলে এটাকে, যে জোড়া জোড়া যেটা আর কি হচ্ছে আপনার এটাকে কি বলো, লিঙ্গ, লিঙ্গ লিঙ্গ তৈরি হয়েছে সেখান থেকে, যে আপনার হচ্ছে যে একটি একক সত্তা একক প্রাণ থেকে। তো এই একক প্রাণকে আপনি হয়তো সায়েন্টিফিক পরিভাষায় বলতে পারেন আজকে একটি অ্যামিবা অথবা কোনো একক প্রাণ সম্পন্ন ব্যাকটেরিয়া এটাকে বলতে পারেন, এবং এবং এইখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার জোড়া সৃষ্টি হয়েছে, এবং মানুষকেও আল্লাহ তাআলা এইখান থেকে সৃষ্টির সূচনা করেছে, এখান থেকে সৃষ্টির সূচনা করে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়েছে, মানে খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মিন নাফসিন ওয়াহিদাতিন একটি একক প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং সেখান থেকে তার জোড়া সৃষ্টি করা হয়েছে, লিঙ্গ সৃষ্টি করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার কোরআনের কনসেপ্ট, একটি একক প্রাণ থেকে সৃষ্টির সূচনা করা হয়েছে, আমাদের সৃষ্টির সূচনা করা হয়েছে একক প্রাণ। আচ্ছা, আমি আমি একটু বুঝে নেই, আমি একটু বুঝে নেই, সেটা হচ্ছে মানুষকে কি সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি করা হয়েছে, মানে মানে প্রথমে ব্যাকটেরিয়া ছিল তাই তো? এই এই ব্যাখ্যা সায়েন্স করবে, ঠিক আছে, কোরআন জাস্ট এখানে তার আল্লাহ তাআলা এখানে। আচ্ছা, এখন আমরা যদি এই যে এই যে এই যে আমি যদি এই যে একটা আমি ইয়া দিছিলাম সূরা নিসা মনে হয়, এখানে বলা আছে হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, এবং তিনি যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং বিস্তার করেছেন তাদের দুজনকে অগণিত পুরুষ এবং নারী। এইটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো আপনার উল্টা দিকে হয়ে যাচ্ছে এই কথাটা আপনার। আপনি এখন বলছেন একক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এখানে বলা আছে যে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে সেটা অনেক ব্যক্তি বহু ব্যক্তি বহু ব্যক্তিকে হয়ে গেছেন এবং তার থেকে এবং তার থেকে। কিন্তু আমরা যখন হিউম্যান স্পিসিস এর ক্ষেত্রে যাই, আমরা কখনোই দেখি না হিউম্যান স্পিসিস কখনোই 5000 এর নিচে নেমেছিল পৃথিবীর কোনো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলি আয়াতটাকে, আয়াতটাকে কি উপর দিকে নেন, একটু একটু উপর দিকে নেন, উপর দিকে নেন, হ্যাঁ উপর, এখন এখন ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, এখানে দেখেন নাফসিন ওয়াহিদাতিন, এই যে এখানে আপনি হচ্ছে যে আল্লাযী, আপনি জানি না আপনি আরবি আরবি পড়তে পারেন কি না, এখানে পড়েন ইয়া আইয়ুহান নাস, না আমি বাংলা পড়তে পারি, আমি আরবি পড়তে পারি না, বাংলা পড়া, আমি আপনাকে সেই ক্ষেত্রে বলি, ঠিক আছে, দুঃখিত ভাই, হ্যাঁ আমি হিব্রু জানি না, আমি সংস্কৃত জানি না, আমি বাংলা ইংলিশ জানি শুধু। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, আপনি বন্ধ করে দিচ্ছেন কেন বলে, একটা সরান, অত কাজ করতে হবে না, আমি বন্ধ করছি না ভাই ভাই ভাই, আমি আপনাকে বলি আপনাকে তাফসীর নিয়ে আপনি এটার উত্তরটা দেন না, আপনি এটার উত্তর দেন না যে একক ব্যক্তি থেকে, আপনি এতক্ষণ তাফসীর হাদিসে ঢুকবেন না, হাদিসে ঢুকবেন না বলছেন আপনি, এখন আবার তাফসীর হাদিসে ঢুকছেন কেন? হ্যাঁ তাফসীরও ঢুকবেন না, আমি কারণ বলতেছি, কেন তাফসীরে ঢুকবেন না, আমি কারণ বলতেছি, আপনি একটু ওই এটা সরান, ঠিক আছে, পাশে যে লেখাটা আরবিটা বন্ধ করতেছেন না ওটা সরান। হ্যাঁ ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ওয়াত্তাকু রাব্বুকুম, তোমাদের রবকে ভয় করো, ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে একটি নাফসিন ওয়াহিদাতিন ওয়াহিদ থেকে সৃষ্টি করেছে। এখানে এই নাফসিন ওয়াহিদ এই যে শব্দটা, ঠিক আছে, আমি যার রেফারেন্স আগে দিয়েছি যে এইটাকে অনেকে অনেক অনেক তাফসীরকারক অনেক ভাবে ব্যাখ্যা করেছেন, কেউ ব্যাখ্যা করেছে আদম হওয়া হিসেবে, কেউ ব্যাখ্যা করেছেন দেখা যাচ্ছে যে একক ব্যক্তি হিসেবে, অনেক ব্যাখ্যা পাবেন তাফসিরে, ঠিক আছে, আপনি যে বললেন এক সেকেন্ড, এটা কি আপনি একটু মিউট করুন, আচ্ছা আচ্ছা আমি আমি একটু নিউট্রাল চলে গেছি, আচ্ছা আমি আমি বলছিলাম রাজিবুল কথা কথা বলেন না আপনি, আমি আমি বলি, আমি কোরআন হাদিস তো স্পেশালিস্ট না, বাট আমি যতটুকু জানি সেটা বলছে আপনি এখন তাফসীর নিয়ে আসছেন কারণ একটু আগে আপনি হাদিস তাফসীর আনবেন না বলছেন, এখন তাফসীর নিয়ে আসে তাফসীর থেকে ব্যাখ্যা করতেছেন কেন আপনি, আমি বুঝলাম না। আর প্রথম কথা হচ্ছে যে প্রধান কথা হচ্ছে যে শুনেন আমি আপনাকে যে কনসেপ্টটা বুঝাচ্ছি আমি যে কনসেপ্টটা বুঝাচ্ছি রেজাউল ভাই একটা সেকেন্ড, আমি এতক্ষণ বলছেন তো আপনি
এটা কোরআনের আয়াত বিভিন্ন তাফসির এখানে নিয়ে আসবেন আপনি ঠিক আছে আমি কোথা তাফসির আনলাম ভাই এই দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা তো কোরআনের আয়াত ভাই আপনি যে ঘাটাঘাটি করতেছেন না মুফতি উসমানের আমি আপনি আপনি কোরআনের আয়াতকেও আপনি এখন অস্বীকার করতেছেন আপনি বলতেছেন একটা সিঙ্গেল বিন্দু থেকে একটা সিঙ্গেল পান থেকে এখানে ক্লিয়ারলি বলা আছে উন্নতিতে আমি বুঝতে পারতেছি আপনি তাফসির ঘাটাঘাটি করতেছেন কোনটা নিয়ে আসবেন এরপরে কোনটা দেখাবেন এখানে এটা আপনি চেষ্টা করবেন এটা ঠিক আছে আমি তো আনিনি আপনি যেটা আনতেছেন কোন আমি এখানে কোরআনের আয়াতের কথা বলতেছি ভাই আমি তো কোরআনের আয়াত ছাড়া আনিই নেই কিছু আমি এটাতে স্টিক হয়ে থাকি আমি আমি এটাতে স্টিক হয়ে থাকি আমি এটাতে স্টিক হয়ে থাকি যেটা হচ্ছে আপনি বলছেন আপনি যেটা বলেছেন সেই তাফসিরটার কথা আমি বাদই দিলাম আমি কোরআনের আয়াতে আপনি একটু আগে যেটা বলেছেন সেটা আপনি কোথায় পাইছেন যে তাফসির থেকে পাইছেন আপনি নিজেই তাফসির থেকে পাইছেন ঠিক আছে যে এক বিন্দু থেকে বা এক প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে এখানে কমপ্লিটলি বলা আছে এটা আপনার মানে কনসেপচুয়াল এটা আপনার কনসেপ্ট যেখানে ক্লিয়ারলি বলা আছে ভাই আপনার আমার মনে হয় ডিবেট শেষে আপনার আপনার লোকজনই আপনার মুরতাদ ঘোষণা করে দিবে আজকে ডিবেট শেষে মানে আলোচনা শেষে সরি ডিবেট না আলোচনা শেষে ভাই 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 ভুল করে ফেলছেন আচ্ছা 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 সরি 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 হ্যাঁ আমি শেষ করি আমি শেষ করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি মূর্খ ভাই আমি মূর্খ ভাই আমি বলছি আপনি যে এই যে আমি লিটারালি আপনি লিটারালি আপনি এখন ভেজাল করবেন ভেজাল করে বের হয়ে যাবেন আমি প্রেডিকশন করছি 5 মিনিটে নেক্সট 5 মিনিটে ভেজাল করে বের হয়ে যাবেন আপনি একটা প্রেডিকশন করছেন উল্টা পাল্টা কথা না বলে প্রেডিকশন করছেন যে এক এক প্রাণ থেকে সৃষ্টি হয়েছে অথচ এখানে ক্লিয়ারলি কথা বলা আছে যে একজন ব্যক্তি থেকে সকল মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে একজন ব্যক্তি থেকে আচ্ছা আপনার কথা শেষ করেন আপনি শেষ করেন ইংলিশ ট্রান্সলেশন একজন ব্যক্তি থেকে পৃথিবীর সমস্ত মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এবং সেই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে বেহেস্তে নট পৃথিবীতে যখন কারণ এখানে ওটা কোথায় বলা আছে এখানে ওটা কোথায় বলা আছে এখানে একজন ব্যক্তির কথা বলা আছে না যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন বেহেস্তের কথা কোথায় বলা আছে বেহেস্তের কথা কোথায় বলা আছে তাহলে তাহলে কোথায় সৃষ্টি করছে তাহলে ও ভাই ভাই যেখানে সৃষ্টি করুক কথা হচ্ছে একজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি থেকে কি পৃথিবীতে সৃষ্টি করছে ভাই ভাই কথা বলেন কথা বলেন যে আপনি একটা আয়াত নিয়ে এসেছেন না একটা আয়াত নিয়ে এসেছেন আপনি সেই আয়াতে থাকেন আপনি দৌড়ে শুধু তাফসিরে যাবেন দৌড়ে অন্য আয়াতে চলে যাচ্ছেন দৌড়ে অন্য ভাই আমি তাফসিরে গেছি আমি তাফসিরে গেছি হ্যাঁ 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 আমি বলি আপনাকে আপনি আপনার তাফসির যেটা বলেছেন আপনি তো যেটা বলেছেন যে অনুবাদটা বলেছেন সেই অনুবাদটা কি কোনোভাবে সাপোর্ট করে এই আয়াতটার কথা ভাই ভাই আমি সেটা উত্তর দিব কিন্তু আমার কথা আমার রিকোয়েস্টটা হচ্ছে ভাই দৌড়ে অন্যখানে যেন না আপনি আপনি নিজে যে আয়াতটা নিয়ে এসেছেন ওই আয়াতে থাকেন পরে আমরা অন্যখানে যাব ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এক এক করে এক এক করে ঠিক আছে আপনি এখানে কি বলেন সেটা বলেন আপনি যেটা বুঝাচ্ছেন সেটা বলেন আমি এখানে বুঝাইছি যে আপনার যে এইখানের যে আয়াতটা সে আয়াতটা ফান্ডামেন্টাল ইভলিউশনের ফান্ডামেন্টাল থটের সাথে মিলে না কিভাবে এক ব্যক্তি থেকে একক ব্যক্তি থেকে কখনোই মানে একটা পুরো জনপদ একটা পুরো জেনারেশন তৈরি করা যায় না এক ব্যক্তি থেকে বুঝতে পারছেন এটা যায় না এটা এটা সায়েন্স দ্বারা সমর্থন না যেমন আপনি মনে করেন এক গ্রামের ভিতরে শুধুমাত্র একটা ফ্যামিলির লোকজনকে আপনি রেখে দিয়েছেন মনে করেন যে 1000 লোক আছে এদের চান্স এদের বেঁচে থাকার চান্স থাকবে 0.001% 1000 জিরোর পরে 1% কেননা রোগ সুগ মৃত্যু জরা যেই সমস্যাগুলো জেনেটিক ডিজিজ গুলো এদেরকে আক্রান্ত করবে তাহলে আপনার যে কথাটা ছিল যে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন আমি সেটা হলে আমি 100% সমর্থন করি দেয়ার ইজ নো ডাউট যদি বলে যে এক প্রাণ থেকে ধীরে ধীরে অনেকগুলো প্রাণ তৈরি হয়েছে মানুষের কথা না আমি বলি তাহলে আমি এটাকে সাপোর্ট করলাম এটা বিবর্তনের যে কোনো বিবর্তনের বিদ্যা দিয়ে এটাকে সাপোর্ট করা যায় কিন্তু যদি বলেন যে এক ব্যক্তি থেকে তৈরি হয়েছে সেটা কখনোই সাপোর্টিভ ডকুমেন্টস না যদি আপনি বলেন আপনার বিশ্বাস থেকে বলছেন আমি মেনে নিব যে আপনার আমি রেসপেক্ট আই রেসপেক্ট ইউর বিলিফ আমার আপনার বিশ্বাসকে বিলিভ করি যে আপনি এভাবে বিশ্বাস করেন কিন্তু আপনি যখন এটা মিলাতে যাবেন যে একজন ব্যক্তি থেকে পুরা মানব জাতি তৈরি হয়েছে বিলিয়ন বিলিয়ন মানব তৈরি হয়েছে শুধু ট্রিলিয়ন ট্রিলিয়ন নট অনলি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ তৈরি হয়েছে তাহলে এইটা আমরা এটা দিয়ে থাকবো এবং এইটা নিয়ে আলাপ করবো যে একক ব্যক্তি থেকে আসলে সৃষ্টি হয়েছে কিনা এবং সেটা কি চান্স থাকে কিনা বায়োলজিক্যালি আপনি যে অরিজিন অফ লাইফ এর চান্স নিয়ে আসেন হ্যাঁ একটু সরায় না সরায় না আপনি একটু বাংলাটা নিয়ে রেখে দেন সরানোর দরকার নাই আমি তো মডারেট করতেছি আপনি একটু উপরে স্ক্রল করে উপরে নিয়ে যান আমরা এই আয়াতটাতে স্টিক হয়ে থাকি কারণ অন্য আয়াতে যাওয়ার দরকার নাই আমরা এই আয়াতটাতে স্টিক হয়ে থাকি ঠিক আছে অন্য কেউ কথা না বলি তারা দুজন হ্যাঁ হ্যাঁ অন্য করে এখন যে উনি রেজাউল ভাই যে বলেছেন যে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন সমস্ত মানে পৃথিবীকে এবং সেটার পাশে উনি রূহ কথা বলেছেন বা উনি রূহ নিয়ে এসেছেন বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আসছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটাকে এম্পিরিক্যালি এবং সাইন্টিফিক্যালি ঠিক আছে এইটাকে আপনি আগে প্রুফ করেন যে এক ব্যক্তি থেকে আসছে না একটা প্রাণ থেকে সমস্ত মানব জাতি বা সমস্ত প্রাণী টানি কুল হয়েছে কারণ এক প্রাণ থেকে যদি আসে তাহলে মানুষ কখনো একটা প্রাণ থেকে তৈরি হয় নাই ঠিক আছে মানুষ একটা প্রাণ থেকে তৈরি হয় না মানুষ
বহু প্রাইমেট থেকে মানুষের মানে বিবর্তন হয়েছে বিভিন্ন চড়াই উতরাইয়ের মাধ্যমে। এক প্রাণী থেকে যখন তৈরি হয়েছিল তখন একটা প্রাণী তখন ছিল না, তখন ছিল কেমিক্যাল বা মানে মলিকিউলার রিভলিউশন। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে একটা প্রাণ থেকে তৈরি হয়েছে সেটা কোরআন এবং মানে আমি হাদিসে যেহেতু যাবেন না, তাফসিরও যাবেন না, হাদিসে এটা সাপোর্ট করে না, সরি কোরআনে এটা সাপোর্ট করে না। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা আপনার নিজস্ব ইন্টারপ্রিটেশন, এবং আপনি এই ইন্টারপ্রিটেশন আপনি যদি এইখানে স্টিক হয়ে থাকেন তাহলে আমরা এই আয়াতটার উপরেই আমরা মানে এই বিবর্তন তত্ত্বের ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবো। ঠিক আছে, তো আপনি বলেন, 2 মিনিট বলেন। হ্যাঁ, আপনি শুনেন এবার। দেখেন, প্রবলেম হচ্ছে যে যখন আপনি এই ধরনের কোন আয়াতের অনুবাদে যাবেন যেখানে একটি আয়াতের কিংবা একটি শব্দের অনেকগুলো অর্থ কিংবা মিনিং হতে পারে, তখন হবে কি, আজ থেকে আপনার হচ্ছে 1000 কিংবা 1400 বছর আগের কিংবা 500 বছর আগের কোন অনুবাদ দেখা যাচ্ছে ঠিক কম্পিটিবল হবে না, কিংবা ওই আয়াতের আজকের যুগে এসে যথাযথ আপনার হচ্ছে যে এক্সপ্লেনেশন সেই আয়াত থেকে আমরা পাবো না। কেননা কারণ হচ্ছে যে সেই আয়াত যদি সাইন্টিফিক কোনো হচ্ছে মিনিং সেই আয়াতের ব্যাকগ্রাউন্ডে থাকে, তো যেহেতু হচ্ছে আজ থেকে 1000 বছর আগে সায়েন্সের এত বেশি নলেজ মানুষের কাছে ছিল না, সেহেতু সেই আয়াতের সাইন্টিফিক অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে, এইটি সেই সময় লোকদের জন্য বুঝতে পারাটা সম্ভবই ছিল না। কারণ পবিত্র কোরআন কোনো এক সময়ের জন্য নাজিল করা হয়নি, এটি নাজিল করা হয়েছে কিয়ামত পর্যন্ত। এটা আমার প্রশ্ন ছিল, এটা আমার প্রশ্ন থাকবে আর কি পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, বলেন 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 বলেন, এটা কি ধরনের আচরণ? আমি আপনার কথা চুপ করে শুনলাম, আপনি আমার কথা। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, বলেন বলেন, সরি বলেন। হ্যাঁ, কারণ এই ব্যাখ্যাটুকু কেন দিচ্ছি, কারণ এই ব্যাখ্যাটুকু আপনাদের বোঝার জন্য জরুরি। যদি এটুকু না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আর কোনো ডিসকাশনই করা সম্ভব হবে না। আপনি ওই পড়ে থাকবেন, না না আপনি কি ইবনে কাসিরের চেয়ে বেশি জানেন, না না আপনি কমকে যাচ্ছে, আপনি ধরনের এই লজিক্যাল কোশ্চেন করতেই থাকবেন। ঠিক আছে, তো আমি এইটা বন্ধ করার জন্য এই ব্যাখ্যাটুকু সময় নষ্ট করতেছি, এখানে দিচ্ছি দিচ্ছি এটা। তো সেটা সেটি হলো, যেটা ভালো করে একটু বোঝেন, যেহেতু পবিত্র কোরআন কোন সার্টেন এজের জন্য নাজিল হয়নি, এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নাজিল হয়েছে। এবং পবিত্র কোরআনে কিয়ামত পর্যন্ত সময়ে যত মানুষ আসবে, মানুষের জ্ঞান বিজ্ঞানে যত উন্নতি হবে, প্রত্যেক এজের মানুষ এখান থেকে তারা তাদের হেদায়ত পাবে, তাদের পথ নির্দেশনা পাবে। ভাই আপনি এত বেশি চেঞ্জ করেন না, ঠিক আছে, আমার কথাটা বলতে দেন। তো হচ্ছে যে ওই প্রথম নির্দেশনা পাবে, আর প্রত্যেক যুগের মধ্যে তাদের জ্ঞানের স্ট্যান্ডার্ড অনুযায়ী কোরআন থেকে নতুন নতুন জ্ঞান তারা খুঁজে বের করতে পারবে, নতুন নতুন দিক নির্দেশনা তারা পাবে। এই জন্যই পবিত্র কোরআনে এটা বলা হয়েছে যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যে আমি অতি শীঘ্র এদের কাছে আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করব, প্রকাশ করব, আসমানে এবং এদের নিজেদের মধ্যে, আসমানে মানে ইউনিভার্সে এবং এদের নিজেদের মধ্যে, এদের সত্তার মধ্যে, এদের দেহের মধ্যে, যে যতক্ষণ না পর্যন্ত এদের কাছে এটা স্পষ্ট হয়। ভাই ভাই একটু মিউট করেন, ভাই রঞ্জু ভাই প্লিজ, আপনার কাছে রঞ্জু ভাই একটু মিউট করেন আপনি। হ্যাঁ, আপনি স্ক্রিন নড়াচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইয়েস আমি কথা বলতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা একটু একটু ওইভাবেই রাখেন, বারবার নড়ায় না, প্লিজ প্লিজ একটু ওইভাবেই রাখেন, নড়ায় না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রে যাবে, হ্যাঁ আপনি একটু মিউট করেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে তো হচ্ছে যে এই আল্লাহ বলতেছেন যে এই কোরআনের মধ্যে থেকে যুগে যুগে মানুষ খুব শীঘ্রই কিংবা সার্টেন পিরিয়ডে যে মানুষ কোরআনের মধ্যে থেকে ইউনিভার্স সম্পর্কে এবং মানব দেহ সম্পর্কে এমন এমন ইনফরমেশন তারা হচ্ছে সেখান থেকে গ্যাদার করতে পারবে, যেখান থেকে তাদের কাছে প্রতীয়মান হবে যে কোরআন অবশ্যই আল্লাহর বাণী, এটা নিশ্চিত হবে। আর সেই জ্ঞান ইউনিভার্স সম্পর্কে, হিউম্যান বডি সম্পর্কে জ্ঞান আজ থেকে 1400 বছর আগের মানুষের কতটুকু ছিল, খুবই কম ছিল আজকের তুলনায়। ঠিক আছে, তো আজকের যুগে এসে এটার বিপ্লব হয়েছে, এবং আজকের যুগে এই জন্য আমাদের কাছে আরো বেশি এটা হচ্ছে আমাদের জন্য অনেক সহজ হয়েছে এটা বোঝা, যে পবিত্র কোরআন অবশ্যই আল্লাহর বাণী। আর এখান থেকে অসংখ্য আয়াত আমরা পাচ্ছি যেটা আজকের যুগের বিজ্ঞানের সাথে কম্পিটেবল হচ্ছে, আজকের যুগের বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে, এবং একটাও কোনো কন্ট্রাডিকশন নেই এর মধ্যে। তো এই জন্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই জন্য হচ্ছে এই কথাটা বলেছে, এবং এই 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 প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে যে একটা আয়াতের আসলে অর্থ, প্রকৃত অর্থ কি, যে আয়াতটা বিশেষত সায়েন্টিফিক কোনো বিষয় নিয়ে ডিল করতেছে। তো সেই আয়াতের যদি আপনি যদি অনুবাদ যদি কোনো 1000 বছর আগে কিংবা 500 বছর আগে কোনো অনুবাদ নিয়ে এসে বলেন যে এই আয়াতের তো এই কথা বলা হয়নি, কেননা হচ্ছে যে একটি শব্দের অনেকগুলো মিনিং থাকতে পারে, একটি অ্যারাবিক ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে, রাইট মিনিংটা কি হবে, যেটা কি অ্যাপ্রোপ্রিয়েট সায়েন্টিফিক ব্যাখ্যার সাথে আপনার হচ্ছে আপনার কম্পিটেবল হচ্ছে, এটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে ওই আয়াতের উপরে কিংবা ওয়ার্ড মিনিংটা আপনি কখনোই, আপনার চান্স খুব কম হয়ে যাবে যে আপনি রাইট এক্সপ্লেনেশন দিতে পারবেন, কিন্তু রাইট তর্জমা বা অনুবাদ আপনি সেই আয়াতের করতে পারবেন। তো এটা ব্যাকগ্রাউন্ড কথা বললাম, তো মূল কথাই আয়াত সম্পর্কে আমি এই জন্য এখন যেটা বলবো, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে নাফসিন ওয়াহিদাতিন, এটাকে অনেকে এটাকে অনুবাদ করেছে এক ব্যক্তি, কিন্তু এক এই আয়াত দ্বারা এক ব্যক্তি যেমন হয়ে বোঝায়, আমি বলবো না যে এটা বোঝায় না, এক ব্যক্তিও বোঝায়, কিন্তু আসলে এটা সায়েন্টিফিক না।
এর আরো যে অর্থগুলো আছে সেইটা সায়েন্টিফিক হচ্ছে আজকের সময়ে এসে। যেমন এই নাফস, যদি আরবি যদি শব্দ ডিকশনারিতে যান, নাফসের অনেকগুলো অর্থ হয়। নাফস নাফস মানে ব্যক্তি হয়, নাফ নাফস মানে আপনার প্রাণ হয়, নাফস মানে কোনো সত্তা হয়, ঠিক আছে, অনেক কিছু নাফস মানে হতে পারে। আর ওয়াহেদ মানে হচ্ছে এক, ঠিক আছে। তো এখানে যদি আপনি ব্যক্তি নেন তাহলে ঠিক স্পষ্ট হবে না আয়াতের অর্থটা, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড যেটাকে সায়েন্টিফিক যে বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। যদি আপনি এটা প্রাণ নেন, নাফস অর্থ যদি প্রাণ নেন, নাফস মানে প্রাণও বোঝায়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা হচ্ছে মিলে যায়। কারণ আজকের বিজ্ঞানে এই কথা বলতেছে যে প্রাণের সূচনা আসলে একটি জীবন থেকে হয়েছিল, সেটা অ্যামিবা হোক বা সেটা কোনো ব্যাকটেরিয়া হোক, এক কোষী কোনো ব্যাকটেরিয়া কিংবা এক কোষী কোনো জীব কিংবা অ্যামিবা হোক, যেটা মানে সেখান থেকে সূচনা হয়েছিল। তো এই কথাই এখানে আমরা পাচ্ছি যে নাফসিন ওয়াহিদাতিন, একটি প্রাণ থেকে তোমাদের কালা সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। তো এরপরে বিবর্তনের পর্যায়ে যে দেখা যাচ্ছে যে কোনো এক স্টেজে আপনার হচ্ছে যে লিঙ্গ তৈরি হয়েছে, জেন্ডার তৈরি হয়েছে, এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে এইখান থেকেই সৃষ্টির সূচনা হয়েছে এবং এইখানের সৃষ্টির সূচনা থেকে এরই একটা আলটিমেট পর্যায়ে যে হোমো সেপিয়েন্স অস্তিত্ব এসেছে, অর্থাৎ আমরা অস্তিত্ব এসেছি, এই কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারটা শেষ, এবার আপনি আমাকে ডিস্টার্ব করেন না, হ্যাঁ আমি আপনাকে ডিস্টার্ব করিনি এতক্ষণ, সেটা ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে এই যে এক ব্যক্তির কথা সেটা আপনি মেনে নিচ্ছেন না, কারণ এক ব্যক্তির কথা মানলে আপনার রিলিজিয়ানের সমস্যা তৈরি হয়, প্রথমত একটা কথা, ঠিক আছে, এক ব্যক্তির কথা এক ব্যক্তি মানা যায় না। আচ্ছা এক ব্যক্তি যেহেতু মানা যায় না, আমি বলি না যে রিলিজিয়ানের সমস্যা হয়, ভাই আমি কইতেছি আপনার সময় আমি কথা বলি নাই, একটু কথা একটু কইেন না, আমরা এখান থেকে লড়তেছি না কোথাও, ভাই আপনি যেখানে যান এইটাতেই থাকতেছি আমি, ঠিক আছে, আমি এটা নিয়ে আজকে আমি রিসার্চ করব আমি, ঠিক আছে, যে এক ব্যক্তি না এক প্রাণ। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই অনুবাদটা আনছেন সেই অনুবাদটা আমি কিভাবে বিলিভ করব, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা। আমি এক ব্যক্তি থেকে সমস্ত মানব জাতি তৈরি করেছি, এক ব্যক্তি থেকে সমস্ত মানব জাতি তৈরি করেছি, এক ব্যক্তি থেকে আমি হাওয়াকে তৈরি করেছি, যেটা লিড করে হচ্ছে হিউম্যান এক্সেপশনালিজম, কারণ মানুষকে তৈরির প্ল্যান এটাই ছিল, মানুষকে তৈরি করা হয়েছে আদমকে সেজদা করার জন্য বলা হয়েছে, এরপরে আদমরা অবাধ্য হয়েছে, এরপরে আদমদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে হাদিস অনুযায়ী, আপনি না মানলে না মানেন সমস্যা নাই, এটা হচ্ছে টোটাল সৃষ্টিতত্ত্বের মানে একটা কি বলবো একটা টাইমলাইন, ঠিক আছে, যে মানুষকে এভাবে সৃষ্টি করা হয়েছে। এখন পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে আলাদা ভাবে, পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে যদি আমি বলি যে পৃথিবীতে প্রাণ, সেটা র্যান্ডমনেস, সেটা ঈশ্বরের কোনো কিছু নাই সেখানে। আপনি যদি বলেন যে পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে এবং সেই প্রাণ থেকে আদমকে তৈরি করা হয়েছে, ভাই এইটা হচ্ছে আপনার আমি কি বলবো এটা হচ্ছে আমি মাইন্ড করেন না, এটা হচ্ছে একটা গোলামিল দেওয়া, আপনি ইবিবর্তন তত্ত্বে যাদের সায়েন্সের সায়েন্সের ঠেলাটায় আপনি একটা গোলামিল দিয়ে দিলেন এখানে, প্রথম কথা হচ্ছে সেটা। এবং আপনার সাথে ইসলামের স্কলাররা বহু স্কলার আছে যারা এইটাতে সম্পূর্ণ দ্বিমত পোষণ করবে, তাদের কথা হচ্ছে হিউম্যান এক্সেপশনালিজম, যদি শিম্পাঞ্জি বা গরিলার থেকে মানুষের 8 লক্ষ 8 মিলিয়ন বছর আগে যদি কমন অ্যানসেস্টর থেকে থাকে, তাহলে আদমের একক আদম থেকে কিভাবে সকল প্রাণী সৃষ্টি করা হয়েছে, কারণ কি একক আদম একক মানুষ নামে কোনো মানুষই ছিল না বিবর্তনের ইতিহাসে, একজন মানুষ বলে কোনো মানুষই ছিল না, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে আপনি এখানে দুইটা জিনিস ফিক্স করতেছেন, এক হচ্ছে আপনি বলতেছেন যে মানুষকে রুহ দেওয়া হয়েছে, তাহলে একটা স্পেসিফিক মানুষকে রুহ দেওয়া হয়েছে, আমি ধরে নিলাম 8 মিলিয়ন বছর আগে যখন মানুষ প্রাইমেট থেকে আলাদা হইলো তখন এদের মধ্যে কাউকে রুহ দেওয়া হয়েছে, নতুন করে বুদ্ধিবৃত্তিকতার পাশাপাশি রুহ দেওয়া হয়েছে, যেটা অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করছে, এটার কোনো প্রমাণ আপনার কাছে নাই। সেটা হচ্ছে আবারও আপনি কন্ট্রারি করতেছেন যে এইটা বলে হিউম্যান এক্সেপশনালিজমকে মেনে নিচ্ছেন, আপনি হিউম্যান এক্সেপশনালিজম বা মানুষের যে এক্সেপশন সেটাকে মেনে নিচ্ছেন, সেই ক্ষেত্রে আবার আপনি বলতেছেন যে প্রাণ এইটার কারেক্ট এটা অনুবাদ না, এই অনুবাদ বিভিন্ন ভাবে হতে পারে এবং একটা আরবি শব্দের অনেকগুলো অনুবাদ থাকে, ভাই একটা আরবি শব্দের অনেকগুলো অনুবাদ থাকে, তার মানে এইটা না যে এই আরবি শব্দটার অনুবাদের উপরে মানে ডিপেন্ড করবে যে আমাদের সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন তত্ত্ব কি হবে, এটা পুরোপুরি একটা এক ধরনের একটা কন্ট্রাডিক্টরি কথা। আরবি শব্দের 10টা অর্থ হইতে পারে কিন্তু আদমের সৃষ্টি 10 রকম হইতে পারে না, আদমের সৃষ্টি হবে একভাবে, আদম হয় আদম সিঙ্গেল অনুজীব থেকে, সিঙ্গেল কোন প্রাণ থেকে আদমকে তৈরি করা মানে হয়ে আসবে, এবং সেখানে প্রাইমেট অনেক ছিল, অনেক রকম প্রজাতি ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে ধীরে ধীরে মানব আসবে, আদারওয়াইজ সৃষ্টিতত্ত্বের মতে যেটা মানুষকে একক সত্তা থেকে তৈরি করা হবে সেটা স্পেসিফিকলি বেহেশতে থেকে তৈরি করা হয়েছে এবং বেহেশতে থেকে পরবর্তীতে দুনিয়াতে পাঠানো হয়েছে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আপনার আরবি শব্দের উপরে আপনার সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন তত্ত্ব নির্ভর করে না, ঠিক আছে, এটা কমপ্লিটলি এই দুইটা জিনিস ডিফারেন্ট। এই এই হচ্ছে আপনার মানে আমার সেকেন্ড প্রশ্ন আপনার কাছে, আপনি এটা ক্লিয়ার করবেন। আর থার্ড কথা হচ্ছে
মানুষের যে আপনি যেটা বললেন যে মানুষের দ্বৈত সত্তা, মানুষের একটা হচ্ছে রুহ আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তিকতা, ভাই মানুষের রুহ কোন এক্সেপশনালিজম জিনিস না, মানুষের রুহ তো কোনো কিছু নাই, সায়েন্সে বলে মানুষের রুহ কোনো কিছু নাই, বিবর্তনে বলে মানুষের রুহ কিছু নাই, মানুষের যে ইন্টেলিজেন্সি, যে ইন্টেলিজেন্ট মানুষ হয়েছে, সেই ইন্টেলিজেন্সি 200 বছর আগে মানুষ অনেক অনেকটাই বোকা ছিল, অনেকটাই নির্বোধ ছিল, সেই মানুষ ধীরে ধীরে তাদের প্রচেষ্টায় তারা আজকে ইন্টেলিজেন্ট হয়েছে, সেখানে অন্য কোনো কিছু নাই, তাদের নিজের প্রচেষ্টায় তারা সেইখানে বুদ্ধিবৃত্তি হয়েছে, এবং তাদের মধ্যে কিছু মানুষ ছিলেন অত্যন্ত মেধাবী, কিছু বিজ্ঞানী ছিলেন, কিছু সমাজ সংস্কারক ছিলেন, তারা অত্যন্ত মেধাবী, তারা বুঝতে পারছেন যে মানুষের ইকুয়ালিটির কথা যেটা বলতেছেন, যে ইকুয়ালিটির কথা, সেখান থেকে আমরা এই এই আজকের যে এই কথাটা বলতেছি হিউম্যান এক্সেপশনালিজম না, বরং মানব সব মানুষ সমান সেটা আমরা পাই। কিন্তু ধর্মের ক্ষেত্রে বোঝা যায় যে পৃথিবীর সব মানুষ তো সমানই না, বরং পার্টিকুলার ধর্মে আমরা কিন্তু একজন আরেকজনের কথার ভিতরে ইন্টারাপ্ট করবো না বলেছিলাম, আমি একবার করেছি, আমি সরি বলছি। হ্যাঁ, কিভাবে আলোচনা হবে সেটা আপনি আপনার সময় বলবেন, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে একক ব্যক্তির কথা বলেছেন, যে এক ব্যক্তির কথা বলেছেন, সেই এক ব্যক্তির কথা কোনোভাবেই বিজ্ঞানের কোন অঙ্গিকেই, যে একক ব্যক্তি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে, যদি আপনি বলেন যে একটা প্রাণ ছিল, সেই প্রাণ থেকে আদম হাওয়াকে তৈরি করা হয়েছে, ভাই আমার কোনো সমস্যা নেই এটা শুনতে, কিন্তু সেইটার জন্য আপনার সাপোর্টিভ ডকুমেন্ট লাগবে, আপনি সেটা প্রমাণ করে দিতে হবে যে ডারউইনিয়ান মেকানিজম অনুযায়ী যে সিঙ্গেল অর্গানিজম থেকে মাল্টিপল, কমন এবং অনেক বেশি ক্রিটিক্যাল অর্গানিজম তৈরি হয়েছে মহাবিশ্বে, মানে আমাদের আর্থে, তাহলে এইটা যদি আপনি বলেন যে এইটাতে কোরআনের সাথে এটার কোনো কনফ্লিকশন নাই, তাহলে আপনি আমাকে দেখান কোরআনের মধ্যে হিউম্যান এক্সেপশনালিজম কেন ঢুকানো হয়েছে, কোরআনের মধ্যে কেন বলা হয়েছে যে এদেরকে আমি স্পেশাল সৃষ্টি, এরা আমার স্পেশাল সৃষ্টি, এদেরকে আমি সেজদা দিতে বলেছিলাম, এরা সেজদা না দেওয়ার ফলে এদেরকে এই করা হয়েছে, সে করা হয়েছে, এগুলো তো কোরআনে বলা আছে, এগুলো তো আমার কথা না, তাই না? আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেজদার কারণে, সে শয়তান সেজদা দেয় নাই সেই কারণে, তাহলে আপনার এই জিনিসগুলো তো কন্ট্রাডিকশন, মিলছে না আমার কাছে। ঠিক আছে, তো আমি এবার 2 মিনিট আপনাকে বললাম, আপনি বলেন এবার। আপনি 2 মিনিট মোটেও বলেননি ভাই, আপনি বলেন তো কয় মিনিট বলেছেন? আচ্ছা 2 মিনিটের বেশি হয়েছে, ঠিক আছে, আপনি আচ্ছা 3 মিনিট বলেন, 5 মিনিট কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিট বলেন, একটু বেগে নিয়ে যাবে, বাস্তব করা যাবে। আমি তো আপনার অ্যানসারে শুনেন ভাই, প্লিজ দেখেন, আবারও আপনি চোখের সামনে স্ক্রিন নড়াতে থাকবেন, পাশ থেকে ব্যাকগ্রাউন্ড নড়াতে থাকবেন ভাই, একটু একটু ছোট করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখতে থাকেন রে ভাই, তারপরে আপনি যখন মনে হবে যে শেয়ার করতে, তখন শেয়ার দেন, আপনি খুঁজতে থাকেন আলাদা ভাবে, ঠিক আছে, শেয়ার না দিয়ে খুঁজতে থাকেন, ঠিক আছে। হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। হ্যাঁ তো যেটা বলতেছিলাম, দেখেন আমি তার আগে একটু বলে নেই ভাই, ঠিক আছে, আপনি নিজেই বললেন যে এই আয়াত নিয়েই আমি এখন কথা বলবো, অন্যখানে যাব না, ঠিক আছে। এরপরে আপনি করলেন কি, আপনি চলে গেলেন দেখা যাচ্ছে যে রুহের বিষয়ে চলে গেলেন, রুহের কি বলেছেন আপনি, তারপরে চলে গেলেন হচ্ছে যে বিভিন্ন টপিকে, হিউম্যান ইকুয়ালিটির কথা চলে গেলেন, বিভিন্ন জায়গায় আপনি ঘুরপাক খাচ্ছেন, ঠিক আছে। আমার কথা ভাই, কেন আপনি অত অধৈর্য হলে হবে না তো? আমি একটা দাবি করেছি যে পবিত্র কোরআনের সাথে মানে বিবর্তনের যে ধারণা, এর কখনোই সংঘর্ষ বাধে না, ঠিক আছে। এবং আমি জেনে বুঝেই এই দাবি করেছি যে আপনি এখন কোরআন থেকে কম করে হলেও 50-60টা আয়াত আমাকে দেখাতে পারবেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে, আপনার থটে মনে হবে যে এগুলো কন্ট্রাডিক্টরি, ঠিক আছে। তো আমি তো আপনাকে এক এক করে সমস্ত প্রশ্নের অ্যান্সার করব, তাই না? যতগুলো আয়াতে আপনি নিয়ে আসবেন, যতগুলো আয়াত নিয়ে, আমি চ্যালেঞ্জ করতেছি শুধু আপনাকে না, পৃথিবীর যে কোনো নাস্তিককে চ্যালেঞ্জ করতেছি যে কোরআন থেকে একটা আয়াত আমাকে দেখাবে যে আয়াতটা বিবর্তনের ধারণার সাথে সাংঘর্ষিক হয়, একটা আয়াত দেখাবে, পৃথিবীর যে কোনো নাস্তিকের চ্যালেঞ্জ, ঠিক আছে। তো আপনি যেটা করতে পারেন, ঠিক আছে, প্লিজ প্লিজ যিশু ভাই প্লিজ, তো ঠিক আছে, তো এটা তো আমি চ্যালেঞ্জ করতেছি এখানে, ঠিক আছে, স্টেজে এসে। তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেন, এক এক করে আসেন, এমন না যে সে চ্যালেঞ্জ গ্রহণ করতে এসে আপনি 50টা আয়াত একসাথে আপনি নিয়ে আসবেন সামনের দিকে, ঠিক আছে, এটা এটা ঠিক না। তো হচ্ছে যে, তো প্রথম কথা যেটা বলি যে হ্যাঁ, আপনি আয়াতে থাকেন, ঠিক আছে, ওই আয়াতে থাকেন, ওই আয়াত সম্পর্কে আপনি যে অবজেকশন আবারও করলেন সেটি হলো যে যে আপনার এভিডেন্স কি যে আপনি দাবি করতেছেন যে এই আয়াতের একজন ব্যক্তি হবে না একটি প্রাণ হবে বা জীবকোষ হবে, ঠিক আছে, এর আপনার এভিডেন্স কি? আমার এভিডেন্স হচ্ছে আপনাকে কিছুটা হলো আরবি ভাষা জানতে হবে ভাই, যেমন আমি আরবি ভাষা তেমন জানি না, টুকটাক জানি, খুবই সিম্পল, আমি আরবি ট্রেনিং নিয়েছিলাম 1.5 বছরের মতো, কিন্তু খুব বেশি আমি মনোযোগ দিয়ে পড়িনি, দেখে আমি ঠিক গ্রো আপ করতে পারিনি, কিন্তু টুকটাক হালকা আমি আরবি ভাষা বুঝি, আর এই আয়াতের অর্থ আমি জেনেছি, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে নাফসিন ওয়াহিদাতিন শব্দের অর্থ হচ্ছে একটি প্রাণও হয়, আমি বলেছি দেখেন একক ব্যক্তি একটি ব্যক্তিও হয় আবার একটি প্রাণও হয়,
ঠিক আছে, তো একটি প্রাণও আপনি নিতে পারেন। আর এটা আমি কিন্তু দেখেন এর আগের অ্যান্সারে কিন্তু আমি ডিটেলস এর ব্যাকগ্রাউন্ডে বললাম আপনাকে, তারপর আপনি এসে একই কোশ্চেন করলেন যে আপনি ব্যাখ্যা, আপনার মন গড়া ব্যাখ্যা দিলে তো হবে না, আপনি নিজের ব্যাখ্যা দিলে তো হবে না। ভাই আমি বলেছি যে আজকের যুগে এসে কোরআনিক সায়েন্টিফিক বিভিন্ন বিষয়ে আপনাকে উদ্ঘাটন করতে গেলে অবশ্যই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আপনাকে ইন্ডিভিজুয়ালি তাফসিরগুলো পুরনো কি হয়েছিল, যেহেতু তাদের কাছে সায়েন্টিফিক এভিডেন্স ছিল না, সায়েন্স তখন আজ থেকে 1000 কিংবা 500 বছর আগে সেভাবে ডেভেলপ করেনি, এই জন্য তারা পবিত্র কোরআনের অনেক আয়াত আছে সায়েন্টিফিক যে বিষয়গুলো নিয়ে কথা বলে তারা বুঝতে পারেনি, অক্ষম ছিল, তাদের কাছে সেই জ্ঞানই ছিল না সেটা সেই আয়াতটাকে বোঝার জন্য। আজকের মানুষের আমাদের কাছে সেই জ্ঞান এসেছে যা নিয়ে দেখা যাচ্ছে আমরা কোরআনের সেই আয়াতগুলোকে ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছি, এই জন্য তাফসিরগুলো বাদ দিয়ে আজকে আমরা নিজেরা এই নিয়ে গবেষণা করব এবং জানার চেষ্টা করব যে পবিত্র কোরআনের কোন আয়াতগুলো আপনার সায়েন্সের সাথে মিল খাচ্ছে আজকে আধুনিক বিজ্ঞানের সাথে, এবং এইটা অবশ্যই মন গড়া ভাবে করব না, এটা দলিল এবং প্রমাণের ভিত্তিতে করব। নবীর জামানায় যে তাফসির হয়েছে তারা বুঝতো না ভাই, জিসু ভাই প্লিজ শেষ করি আমি কথাটা, নাউজুবিল্লাহ মার্কা কথা বললে তো একটু বল, না না প্লিজ 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 শেষ করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন আমি বলি শুনেন, এই প্রশ্ন আপনি আমাকে করবেন ঠিক আছে, কিন্তু আমার অ্যানসার শেষে আপনি এই প্রশ্ন করবেন, আমি এই প্রশ্ন উত্তর দিব কিন্তু এখন দিব না, কি জন্য? কারণ আমি অন্য প্রশ্নের অ্যান্সার করতেছি, আপনাকে রুলসটা মানতে হবে, আপনি অবশ্যই এই প্রশ্ন করবেন এবং আমি অবশ্যই উত্তর দিব, আমি আপনাকে অবশ্যই উত্তর দিব ঠিক আছে, কিন্তু আপনি কন্টিনিউ করেন, আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা মন গড়া ভাবে করলে হবে না, সেটা এভিডেন্সের ভিত্তিতে করতে হবে। এভিডেন্স কি? অ্যারাবিক ডিকশনারি কি বলে ঠিক আছে, আপনি ডিকশনারি ঘাটতে হবে, ওই শব্দটার অর্থ কি কি হতে পারে এটা দেখতে হবে। এই জন্য একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, সেটি হলো যে আধুনিক সময় দেখেন ডক্টর মরিস বুকালি একটা বই লিখেছিলেন দি বাইবেল দি কোরআন অ্যান্ড সায়েন্স, এবং এই বইটাতে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উনি সায়েন্টিফিক এমন এমন ব্যাখ্যা দিয়েছেন যেটা ওনার আগে পৃথিবীর আর কোনো তাফসির কারক দেয়নি। কেন এটা করেছেন? কারণ তাফসির কারক এর আগে ওই আয়াতের ওই অর্থ জানতোই না, আধুনিক কালে এসে বিজ্ঞানের উন্নতির ফলে সেইগুলো হচ্ছে যে আমাদের কাছে প্রকাশ পেয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে এই তাফসিরগুলো ডক্টর মরিস বুকালির অধিকাংশ ওলামা যারা আছে আধুনিক ওলামা অধিকাংশ ওলামারা এইগুলো মেনে নিয়েছে ওনার এই বইটাকে, এবং সাধুবাদ জানিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে ওলামারাও বোঝে এই বিষয়গুলো যে সময়ের সাথে সাথে কোরআন থেকে নতুন নতুন জ্ঞান আসবে, সেটা আমরা যখন পাবো তখন আমরা সেটা মেনে নিবো ঠিক আছে, ওনারা এটা জানে, এই জন্য ওনারাকে সাধুবাদ জানানো হয়েছিল ডক্টর মরিস বুকাইলিকে, সারা দুনিয়ার ওলামারা সাধুবাদ জানিয়েছে এবং মেনে নিয়েছে। এবং আরো আপনি কথা বলেছেন যে সিঙ্গুলার একজন ব্যক্তি থেকে কিংবা দুইটা হচ্ছে যে আদম হাওয়া থেকে কিংবা দুইটা মানুষ থেকে কিভাবে হচ্ছে যে অন্য অন্য প্রাণ অস্তিত্বে আসে, যদিও এই টপিকের মধ্যে সেটা আজকে এই আয়াতের সাথে সেটা বিষয়বস্তু সম্পৃক্ত না, তারপর আমি আপনার এই প্রশ্নের অ্যান্সারটা করব, কারণ হচ্ছে যে অনেকের কাছে ভুল ধারণা থাকতে পারে। দেখেন আমার কাছে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে বিবর্তন বিদ্যা, প্রফেসর ডাক্তার নিশীত কুমার পাল ওনার লেখা, এই বইটা হচ্ছে যে এই বইয়ের পেজটার নাম্বার হচ্ছে 149। উনি এখানে দেখিয়েছেন দুইভাবে আজকে যে আমাদের হিউম্যান বিং যারা আছি, মানুষের প্রজাতি যারা পৃথিবীতে আছি, এই প্রজাতিগুলো দুইভাবে অস্তিত্বে আসতে পারে। এক হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস ইভলিউশন থিওরি, যেটা হচ্ছে যে বহু অন্য অন্য প্রাণ থেকে অন্য অন্য বিভিন্ন টাইপের হচ্ছে যে স্পিসিস থেকে বিবর্তিত হয়ে হিউম্যান বিং অস্তিত্বে এসেছে। আর এক জায়গায় বলা হচ্ছে সিঙ্গেল অরিজিন থিওরি, যেখানে বলা হয় আসলে এক জোড়া প্রাণ আপনার হচ্ছে মানবী থেকে দেখা যাচ্ছে যে বা হোমো সেপিয়েন্সের জোড়া থেকে আজকে আধুনিক মানুষ লাভ করেছে সারা পৃথিবীতে। উনি ওনার এই বইয়ের এই পেশায় এখানে বলেছেন ঠিক আছে, প্রফেসর নিশীত কুমার পাল, ওনার বইয়ের নাম হচ্ছে বিবর্তন বিদ্যা, এখান থেকে আমি পেয়েছি আর কি। হ্যাঁ রঞ্জু ভাই, এবার আপনি বলতে পারেন। আপনি সুন্দর একটা কথা বলছেন শেষে দিয়ে, আচ্ছা এটা আমি শেষে দিয়ে বলবো ঠিক আছে, যে কথাটা বলছেন সে মানে এখনো আপনি আপনার ওই যে সিঙ্গেল স্পিসিজের ধান্দায় ঢুকে গেছেন, সিঙ্গেল স্পিসিজের যে তত্ত্ব সেটা ঢুকে গেছেন আবার শেষে দিয়ে আপনি আসেন সিঙ্গেল স্পিসিজ ঢুকে গেছেন, আপনি এখন আবার দেখছেন এগুলো বলে টলে আপনি আবার সিঙ্গেল স্পিসিজে ঢুকছেন, যে সিঙ্গেল ভাবে উদ্ভূত হয়েছে যে মানুষ বা অন্যান্য প্রাণী সিঙ্গেল ভাবে উদ্ভূত হয়েছে, যেটা আপনি আবার স্বীকার করে নিলেন শেষে দিয়ে। এতক্ষণ আপনি যেটা বললেন সেটা এই যে শেষ কথায় ভাই, আমি কথা আপনি বাধা দেন কেন ভাই, অদ্ভুত তো, আমি আপনাকে কিছু বলতেছি না তো, আমি আপনার সঙ্গে কিচ্ছু বলি নাই ঠিক আছে। আপনি এতক্ষণ পর্যন্ত সেই হিউম্যান মানে এক্সেপশনালিজম, যে মানুষকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে, সেটা থেকে দূরে সরে গেলেন, বললেন যে মানুষকে মানে ইয়াভাবে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষ অন্য প্রাণী থেকে আসছে ঠিক আছে। তাহলে এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিবর্তন তত্ত্ব অনুযায়ী যদি আপনি বলেন যে বিবর্তনের সাথে কোরআনের কোনো কনফ্লিক্ট করে না, তাহলে বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ একসময় মাছ ছিল ঠিক আছে, ক্লিয়ার কথা, মানুষ একসময় মাছ ছিল, এর আগে মানুষ ছিল সামুদ্রিক লোনা প্রাণী বা সামুদ্রিক একদম মানে শৈবাল বা জাতীয় প্রাণী, শৈবাল না জাস্ট লাইফ, অ্যানাদার ফর্ম অফ লাইফ, সেই লাইফটা। আবার মানুষ একসময় ছিল যে
শিম্পাঞ্জি এবং কমন অ্যানসেস্টারের মধ্যে অদ্ভুত একটা প্রাণীও ছিল হোমোসেপিয়েন্স হওয়ার আগে, তাহলে এগুলো কি আপনার মানে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আপনি বললেন যে কোরআনের সাথে কোরআনের কোন আয়াত বিবর্তন তাদের সাথে কনফ্লিক্ট করে না, এগুলো কমপ্লিটলি কনফ্লিক্ট করে, সম্পূর্ণ ভাবে এগুলো বৈপরীত্য, যে মানুষ কখনোই হ্যাঁ আমি বলছি মানুষ কখনোই মানে খ্রিস্টত্ব অনুযায়ী মানুষ কখনোই অ্যাম্ফিবিয়ান থেকে আসে নাই বা উভচর কোন প্রাণী থেকে আসে নাই, মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাদা ভাবে, প্রথম কথা হচ্ছে এটা। আর একক ব্যক্তি কোথায় বলা আছে, কোরআনে কোথায় বলা আছে এই যে একক এক ব্যক্তি থেকে সারা পুরো মানব জাতি সৃষ্টি করা হয়েছে? আবারও সেই ব্যাখ্যায় আপনার ওই যে আপনার অনুবাদ নিয়ে আসলেন, ঠিক আছে, এতক্ষণ ধরে আমি আপনি তো এটা নিয়েই কথা বলতেছেন রে ভাই, আপনি এটা নিয়েই তো কথা বলতেছেন, আপনি বলছেন আপনি ভাই ঠিক আছে আমি শেষ করি ভাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমি শেষ করি, আমার শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই,
আচ্ছা ঠিক আছে, আপনি আমার শত্রু, আপনি আমার শত্রু, আচ্ছা ঠিক আছে ভাই, আমার কমন সেন্স ভাই, আপনি আমার বন্ধু অবশ্যই, কিন্তু আপনি প্রাইভেটলি এসে আমার সাথে কথা বললে আপনি আমার সাথে, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, সরি সরি, আমি এক্সপ্যান্স করছি, আমি এক্সপ্যান্স করছি শব্দগুলো, আমি এক্সপ্যান্স করছি, ঠিক আছে। এখন এখন আপনি আমাকে বলবেন যে আমি এখন আপনি আমাকে বললেন যে প্রথম কথা হচ্ছে যে আমি বললাম যে মানুষের আদি সৃষ্টি হচ্ছে, মানুষের আদি ফর্ম ছিল যে অ্যাম্ফিবিয়ান বা চার পেয় প্রাণী। এরপরে বলা আছে যে আমি এখন যদি কোরআনের আরো কিছু আয়াত আনতে, সেখানে বলা আছে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, অদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এবং অন্যান্য মানে মাটির সাথে মানুষের যে গুণাগুণ সেগুলো বলা হয়েছে, যেটা কমপ্লিটলি মানে কন্ট্রাডিক্টরি। মানুষকে মানুষের ভিতরে মাটি, মাটি মানুষের এই এই জিনিসগুলো আসলে খুব অ্যানশিয়েন্ট বা পুরান ধারণা মানুষের কথা বলতে, ঠিক আছে। মানুষকে মাটি থেকে তৈরি করা হয়নি, এবং মানুষের এই ফর্ম যে ফর্ম এখন আছে সেই ফর্মে মানুষ হয়তো ভবিষ্যতে থাকবে না, অন্য কোনো ফর্মে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আপনি প্রথমে আমার জবাব দিবেন, কোরআনের সাথে, কোরআনের সাথে বিবর্তন তত্ত্বের যে কনফ্লিক্ট হয় না, সেই কারণে বলা হচ্ছে মানে সেটা প্রথমে সাপোর্ট করবেন আপনার ডকুমেন্টস গুলো দিয়ে, আপনার ইয়ে দিয়ে, যে বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে মানুষ বিবর্তিত হয়েছে। প্রথমে মানুষ সমুদ্রে ছিল, সে সমুদ্র থেকে মানুষ না, অন্য প্রাণী, মানুষের মতোই অন্য প্রাণী বা অন্য কোনো প্রাণী, সেখান থেকে মানুষ ধীরে ধীরে মানুষ মানে মাটিতে উঠে আসছে টেরেস্ট্রিয়ালে, এবং সেখান থেকে মানুষ ধীরে ধীরে প্রাইমেটের যে রূপ পাইছে সেই রূপ, এবং সেখান থেকে ধীরে ধীরে বুদ্ধিবৃত্তিকতা বা কগনিটিভ এভলিউশনের মাধ্যমে 60,000 বছর আগে মানুষ প্রথম আগুন বা এই জ্বালাইতে পারছে, এবং সেই কনসিকুয়েন্সেস, সেই ধারাটা, সেই ফলাফলটা, সেটা কখনোই কোরআনের সাথে যায় না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এইটা যে আর মাটি থেকে যে তৈরি করা হয়েছে, ক্লিয়ারলি বলা আছে কোরআনে, মাটি থেকে বলা হয়েছে যে মানুষকে, মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এইটা কমপ্লিটলি বিবর্তন তত্ত্ব অনুযায়ী যায় না, এটা কমপ্লিটলি বোগাস একটা কথা, ঠিক আছে। এইটা বোঝা যায় যে এনশিয়েন্ট যে ধর্মগুলো, ধর্ম যারা বানাইছে বা ধর্ম যারা লিখছে, তাদের বিজ্ঞান সম্বন্ধে এবং প্রকৃতি সম্পর্কে, জিওলজি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই কারণে তারা বলা হয়েছে মানুষ মাটি থেকে তৈরি, মানুষ মাটি থেকে তৈরি। আমরা একদম কোরআনেও পাই, হাদিসেও পাই, তাফসিরেও পাই মানুষ মাটি থেকে তৈরি, এই কথাগুলো আমরা বিভিন্ন জায়গায় পাই মানুষ মাটি থেকে তৈরি, কিন্তু মানুষ মাটি থেকে তৈরি না, বরং মানুষের ভিতরে মাটিতে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মানুষের ভিতরে আছে, ব্যাকটেরিয়ার মধ্যে সেই উপাদানগুলো আছে, নট অনলি মানুষ, ব্যাকটেরিয়ার মধ্যে সেই উপাদানগুলো আছে, এবং গাছের মধ্যে সে একই উপাদান আছে। কারণ যেহেতু আমাদের সবার কেমিক্যাল কেমিস্ট্রি, যে কেমিস্ট্রির যে কম্বিনেশন, সেই কম্বিনেশন একই। তাহলে আপনার এই কথাটা এখান দিয়ে নাকচ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে আপনি আমাকে প্রমাণ করবেন যে মানুষ কোন সময় পানিতে ছিল, কমপ্লিটলি পানিতেই ছিল, এবং পানি থেকে মানে অন্য কোনো জীব পানিতে ছিল, এবং সেখান থেকে উঠে আসার ফলেই সে প্রাইমেট হয়েছে, এবং প্রাইমেট থেকে সে ধীরে ধীরে আজকে হোমোসেপিয়ান্স হয়েছে, এইটা আপনার থিওলজিতে যায় না। প্রথম কথা হচ্ছে এটা, এবার আপনি বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, মূলত আপনি আমাকে প্রশ্ন করেছেন, ঠিক আছে, আচ্ছা আমি অ্যান্সার করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ওই মাটি থিওরিতে যাই, পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আবার এটাও বলা হয়েছে যে মাটির কি থেকে, আরো বেশি এক্সপ্লেন করা হচ্ছে মাটির কি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেছে যে খালাকুকুম, সরি, আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে, যেটা আপনি বলেছেন
যে যে মাটি আমাদের শরীরের যে কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে, এলিমেন্ট গুলো আছে, এগুলো মাটির মধ্যে পাওয়া যায়, রাসায়নিক কেমিক্যাল গুলো, ঠিক আছে, এটা আপনি একটু আগেই বললেন এখানে তো পাওয়া যায়। তার মানে এই কথাই পবিত্র কোরআনে বলতেছে আর কি, আপনার কথাটাই যেটা আজকে আপনি 2020 সালে বলতেছেন, সেটা 1400 বছর আগে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। সুরালাত মানে হচ্ছে যে বেস্ট পার্ট, সার সার নির্যাস নির্যাস থেকে, ঠিক আছে। তারপর দেখেন কতটা সায়েন্টিফিক এখানে একটা কম্বিনেশন এখানে আছে। এবং আপনি এখানে অবজেকশন করলেন আরো একটা বিষয়ে যে শুধু মানুষকেই কেন, স্কিন নড়ায় না, প্লিজ এটা রিকোয়েস্ট করতেছি, আপনি যদি স্কিন দেখানোর ইচ্ছা থাকে আপনি আপনার কথার সময় স্কিন নিয়ে আসেন, ঠিক আছে, এটা রিকোয়েস্ট শোনেন, ঠিক আছে, চোখের সামনে ঘুরা ঘুরপাক খাওয়ায় না, এটা কথা বলতেছে ডিস্টার্ব হয়, এটা করেন না ভাই, একটু প্লিজ সরান। আপনি যখন কথা বলবেন আপনি স্ক্রিন দেখেন কি আরো কিছু দেখান, আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে, আপনি আমার কথাটা শুনেন মনোযোগ দিয়ে। আমি তাহলে আমি কি বলতেছি দেখেন, দর্শকরা আমার কথা বুঝবে কিন্তু আপনি বুঝবেন না, কারণ আমি হিউম্যান সাইকোলজি সম্পর্কে কিছুটা তো বুঝি। আপনি যখন এই স্ক্রিন নিয়ে ঘাটাঘাটি করবেন তখন আপনার মাথার মধ্যে ঢুকবে না আমি কি বলতেছি, কারণ আপনি দুইটা জিনিস, কারণ কি মানুষ কখনোই কমপ্লিটলি 100% কনসেন্ট্রেশন দুইটা আলাদা আলাদা বিষয়ের উপর দিতে পারে না, আজকে আপনার 50-50 ভাগ হয়ে যাবে, তার মানে আমার কথাটাই একটা বেমানান হয়, আপনি বুঝতে পারবেন ভাই, ক্যারি করেন না রে ভাই, ক্যারি করেন না রে ভাই। হ্যাঁ, সুতরাং আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আমি কি বলতেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে তাহলে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা মাটির সার নির্যাস থেকে তৈরি করেছে, যেটা আজকে সায়েন্টিফিক যে ইনফরমেশন গুলোর সাথে 100% মিলে যাচ্ছে। কিন্তু আপনি অবজেকশন তুললেন কি যে অন্য অন্য প্রাণীগুলোকেও তো হচ্ছে যে অন্য অন্য প্রাণীর যে কম্পোনেন্ট বা এলিমেন্ট তার শরীরের মধ্যে আছে সেগুলো তো মাটি থেকেই আসে, তো কোথায় পবিত্র কোরআনে বলা আছে তাদের এলিমেন্টগুলো মাটি থেকে আসেনি? কন্ডিশন কি কোথাও আছে কোরআনে এরকম বলা আছে যে না কুকুরকে তৈরি করা হয়েছে কিংবা শিম্পাঞ্জি কিংবা মাছকে অন্য কোনো এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, কোথায় এরকম কথা বলা আছে? আমাদেরকে তৈরি করা হয়েছে এই কথাই বলা হয়েছে। হ্যাঁ, অন্যান্য প্রাণীগুলোকে তৈরি করতে করা হতে পারে, কোরআনে এই কথা বলাই নাই কি হয়, যদি প্রমাণিত হয় সায়েন্টিফিক্যালি নেই যে ওদেরকেও মাটি সার নির্যাস থেকে তৈরি করা হয়েছে, তা ঠিক আছে, তখন তো কোরআনের সাথে সাংঘর্ষিকতা তো হলো না কোথাও, ঠিক আছে। এরপর আপনি আসেন, আপনি অন্যখানে গেছেন যে আপনার কোরআন কি এই কথা মানে যে হচ্ছে যে বিবর্তনের এই যে আপনি বললেন যে আপনি যে ব্যাখ্যা দিলেন নাফসিন ওয়াহিদা তিনি যে একটি একক প্রাণ থেকে বা একটি জীব কোষ থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হোমো সেপিয়েন্স অস্তিত্ব এসেছে, এই কথা কি কোরআন কি মানে নাকি কোথাও? দেখেন এই কোরআন কোনো সায়েন্সের বই না, কিন্তু কোরআনের অনেক আয়াত এরকম আছে যেটা পড়লে এই ধরনের কনসেপ্টের সাথে কনসেপ্টটাকে বোঝা যায়, ঠিক আছে, আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ আসলে এই বিবর্তনের এই পর্যায়ে মানুষ দিয়েছে। আমি ধরব তো এটা নিয়ে, বলুক না উনি, বলুক বলো 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 ভাই, যদি বলে যে উনি আমার সাথে আর কথা বলবেন আপনি বলুন তাহলে আমি ঠিক আছে ওনার সাথে আমি বাদ, ওনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে আমি কথা বলবো, কে কথা বলবেন আগে তো নির্ধারণ করেছেন, এখন যে চেঞ্জ করতে চান পারসন করতে পারেন, কিন্তু সেটা স্বীকৃত হয়ে আসতে হবে। আরে ভাই আপনি বলেন 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 আপনি বলেন, আমি এখনো আছি, বলেন। হ্যাঁ, তো পবিত্র কোরআন দেখেন এখানে হচ্ছে সূরা দাহার, সূরা দাহার দাহারে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের উপরে কি দীর্ঘ সময়ের অবকাশ অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার মানে মানুষের যে 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 সৃষ্টির যে হচ্ছে যে একটা লম্বা সময় পার হয়েছে সেখানে মানুষ আসলে উল্লেখযোগ্য তেমন কোনো কিছু ছিল না, এই কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আরো বলতেছেন যে যে হচ্ছে যে যে আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিনাল আরদি নাবাতা, যে আমি তোমাদেরকে পৃথিবী থেকে বের করেছি যেভাবে বৃক্ষরাজিকে বের করেছি, নাবাতাত অন্য অন্য জগৎকে যেভাবে মাটি থেকে, সরি আমি আয়াতটা সম্ভবত আমার পারফেক্ট হয়নি, আমার মনে আসতেছে না ঠিক আরবিটা, বাংলাতে বলতেছে যে আল্লাহ তাআলা মাটি থেকে তোমাদেরকে বের করেছেন যেভাবে গাছগাছালিকে বের করেছেন, তো গাছগাছালিকে কিভাবে মাটি থেকে বের করা হয় দেখুন, একটা দুটো পাতা মাটি থেকে আসে, ঠিক আছে, তো ওইভাবে একটা বীজ থেকে প্রাণের সূচনা হয় কিভাবে, ঠিক আছে, এইভাবে মাটি থেকে আমাদেরকে বের করা হয়েছে। তার মানে ওই যে কনসেপ্ট যে একটা মূর্তি তৈরি করা হয়েছিল আদমের, তারপরে সেখানে ফুককার দিয়ে রূহ ফুকে দেওয়া হয়েছে, এই কনসেপ্ট কিন্তু কোরআনিক না। আচ্ছা রিজওয়ান ভাই, এখানে আমি একটু আপনাকে থামাতে চাই, সেটা হচ্ছে যে আপনার কথাগুলো আমরা কেন বিশ্বাস করতেছি, কেন থামাতে চান, এই যে এর বলতেছি একটু বলতেছি, সেটা হচ্ছে রোজ না বলে 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 ভাই আমি কি করে একটু শুনে নেন, উনি বলুক না, উনি বলুক না, ওনারে আমি ভাই দেখেন আমি কি বলি একটু শুনতে শুনেন,
সেটা হচ্ছে পরে রেজল্ভ বলি, ভাই যে পরে বলি। আয়াতগুলো বলতেছেন রঞ্জু ভাই, সেই আয়াতগুলো একটু আপনি স্ক্রিনে দেখান তো, যে আসলে রেজল্ভ ভাই যেটা বলতেছে আসলে ওরকম কিনা, একটাও তাহলে নাই। সবাই একটু ক্লিয়ার হবে আরো। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে কম্পিউটার নেই, আপনারা যদি চান আপনাদের আয়াতগুলো দেখাইতে পারেন। ঠিক আছে, প্রধান কথা হচ্ছে যে রেজাউল ভাই কি শেষ করছেন, তাহলে আমি আপনাকে বলতাম না কথাটা না শেষ করিনি। আমার। আচ্ছা বলেন হ্যাঁ, বলেন হচ্ছে বলেন যে বলেন বলেন বলেন। এখানে এখানে হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা এটা বলতেছেন যে হচ্ছে যে তোমাদেরকে ওই যে গাছ গাছালিকে যেভাবে মাটি থেকে বের করা হয়েছে, ঠিক হুম হুম একই ভাবে তোমাদেরকে মাটি থেকে হুম বের করা হয়েছে। ঠিক আছে, মাটি থেকে হুম হুম তোমাদেরকে এভাবে সৃষ্টি করা হয়েছে। তার মানে ওই যে মূর্তির তৈরি করা যে কনসেপ্ট, মানুষের আকৃতি সম্পূর্ণ, হুম হুম এই হুম কনসেপ্ট কিন্তু পুরাণিক না, এটা হচ্ছে কোরআনিক কনসেপ্ট নিয়ে সম্পূর্ণ এখানে ভিন্ন কথা বলা হচ্ছে। তো তারপরে হচ্ছে যে দেখেন, আর একটা শেষ কথা বলবো, আরেকটা কথা যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে যে দেখেন হোমোসেপিয়েন্স অস্তিত্ব এসেছে বিবর্তনের ধারার ফলে। এই হোমোসেপিয়েন্সদের মধ্য থেকে একজোড়া নরনারীকে, কিংবা আমরা বলতে পারি একজোড়া নরনারীকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইমরান আলাল আলামিন, যে নিশ্চয় আদমকে এবং নূহকে এবং ইমরানের পরিবারকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে থেকে বেছে নিয়েছে, সিলেক্ট করে নিয়েছে। ওই সিলেকশন, ওই যে আপনার প্রাকৃতিক নির্বাচনের যে কথা বলেন, এখানে নির্বাচন করা হয়েছে। ঠিক আছে, আদমকেও নির্বাচন করা হয়েছে মানুষের মধ্যে থেকে। তো আদম যদি একাই হইতেন, একক কোনো সত্তা হতো, ঠিক আছে, একাই যদি তাকে মানুষ হিসেবে তৈরি করা হতো, বা হোমোসেপিয়ান যদি একজন হইতো, তাহলে সিলেকশনের প্রশ্নটা কোথায় আসতেছে? তার মানে তাকে সিলেক্ট করা হয়েছে, অনেক হোমোসেপিয়ান ছিল তাদের মধ্যে থেকে একজন আদমকে সিলেক্ট করে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। এটি হলো কোরআনিক কনসেপ্ট। এবার আপনি বলতে পারেন। আচ্ছা, এই যে অনেক ব্যক্তি ছিল আদমের জমানায়, অনেক ব্যক্তি ছিল, সেটা কি বেহেশতে ছিল না দুনিয়াতে ছিল? দুনিয়াতে ছিল, দুনিয়াতে মানে আদমকে দুনিয়া তৈরি করা হয়েছে, দুনিয়াতে তৈরি করা হয়েছে। হ্যাঁ, বেহেশতে না, বেহেশতে তৈরি করা হয়েছে দুনিয়াতে। বেহেশতে দুনিয়া দুই জায়গায় তৈরি করা হয়েছে নাকি? আরে ভাই, আপনি না আপনি কি করেন, প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আপনি আমি বলছি আদম বেহেশত কি দুনিয়ার মধ্যে নাকি বেহেশত দুনিয়ার বাইরে? ভাই সেটা আপনি না জানলে আমাকে প্রশ্ন করেন, আমি জানাই দিচ্ছি হ্যাঁ বিষয়টা। বলেন, আপনি বলেন, হ্যাঁ বলেন আমাকে। আচ্ছা আমি শেষ করি। প্রথম কথা হচ্ছে আপনি যে গাছের কথা বলছেন, গাছের আমি আপনি আসলে বললেন গাছের কথা যেটা বলছেন সেটা হচ্ছে গাছ থেকে, গাছ কি কি মাটি থেকে তৈরি করা হয়েছে? ভাই যখন পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে তখন তো মাটিই নাই পৃথিবীতে, পৃথিবীতে তখন মাটি ছিল না, আপনি মাটি কই পাইলেন? মাটি তৈরি, মাটি মাটি তৈরি হয়েছে, মাটির যে কনসেপ্ট সেটা তৈরি হয়েছে বেশি হলে 300-350 মিলিয়ন বছর আগে। পৃথিবী ছিল উত্তপ্ত এবং পৃথিবীতে পানি ছিল, সেই পানিতে সাগর ছিল, সাগরের মধ্যেই প্রাণ তৈরি হয়েছে। আপনি বলতেছেন বৃক্ষরাজি, বৃক্ষরাজি যখন তৈরি তখন তো মাটি ছিল না, মাটি পাইলেন কই আপনি? মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই কনসেপ্টটা সম্পূর্ণ বোগাস। এই এই কনসেপ্টটা কোথায় পেলেন আপনি? মাটির কথা তো নাই, আপনি কোরআনের সাথে, কোরআন তো ভুলই এখানে, আপনি নিজেও তো ভুল। আমি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যখন পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে তখন তো পৃথিবীতে কোথাও মাটি ছিল না, তাহলে আদমকে কিভাবে মাটি থেকে? আবার আপনি বলতেছেন মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে, মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেটা, সেখান থেকে পৃথিবী তৈরি করা হয়েছে, বেহেশতে না মাটি পৃথিবী তৈরি করা হয়েছে, তাহলে মাটিটা কই পেলেন আপনি? হোয়ার ইজ দ্য সয়েল, সয়েলটা কই সেখানে? আমি বলেছি যে পৃথিবীতে যখন প্রাণ তৈরি হয়েছে তখন পৃথিবীতে মাটি ছিল না, মাটি তৈরি হয়েছে পৃথিবী তৈরি হওয়ার অন্তত 200 মিলিয়ন পরে। মাটির যে কনসেপ্ট আজকে যে আমরা মাটি দেখতেছি, সে মাটি তৈরি হয়েছে কখন? যখন অর্গানিক মলিকিউল পচে যায়, আমরা যখন মারা যাব, গাছপালা যখন মরে যাবে তখন সেখানে মাটি তৈরি হয়েছে। পৃথিবীর আদি অন্ত দিকে, আদি কোষ যেগুলাকে বলে, সেগুলো থেকে সম্পূর্ণ পানিতে, সেটা সব কেমিক্যাল ইভলিউশন। সেটাকে রেফারেন্স দেন, সায়েন্টিফিক রেফারেন্স দেন ভাই, রেফারেন্স দেন এবার। আপনি আপনার, আমি সায়েন্টিফিক রেফারেন্স দিচ্ছি, আমি 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 দিচ্ছি, আমি দিচ্ছি, পৃথিবীতে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, মাটি তৈরি হয়েছে গাছপালা এবং জীব জগতের মরে যাওয়ার ফলে, ওদের জীবাশ্মগুলোই পরবর্তীতে মাটিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, আজকে যে মাটি সে মাটি তৈরি হয়েছে, সেটা কি মাটি মাটি তৈরি হয়েছে? মাটি কোথা থেকে আসছে ভাই? মাটি কি, হোয়াট ইজ সয়েল? মাটি কি, মাটি কি ভাই, মাটি কি? এর আগে কোনো মাটি ছিল না, এইটা হ্যাঁ মাটি ছিল না তো, পাথর ছিল, পাথর ছিল, উদ্ভূত লাভা ছিল, মাটি পাইলেন কই আপনি সেখানে? রেফারেন্স দেন ভাই, রেফারেন্স দেন। হ্যাঁ আমি রেফারেন্স দিব, এক সেকেন্ড, আমি আমি বলেছি আমার কাছে কম্পিউটার নাই, আমি বলেছি আমার কাছে কম্পিউটার নাই, আমি শেষ করি, শেষ করি। আমি পিয়ার রিভিউ জার্নাল থেকে দিব। আপনি এতক্ষণ পরে বিজ্ঞানের, এতক্ষণ বলছেন বিজ্ঞানের মধ্যে কোরআন নাই, কোরআনের সবকিছু বিজ্ঞানের মধ্যে মিলে না, এখন আবার পিয়ার রিভিউ জার্নাল চাইছেন, ঠিক আছে? আপনি একটু আগে বলছেন যে বিজ্ঞান কোরআন মানে বিজ্ঞানের মধ্যে মানে কোরআন বিজ্ঞানময় না, মানে কিছু কিছু অংশ বিজ্ঞানের সাথে মিলে, ঠিক আছে? আপনি স্ট্রমেন ফেলাসি করতেছেন, স্ট্রমেন ফেলাসি করতেছেন ভাই। আমি আমি নাকি, আচ্ছা আমি শেষ করি, আমার কথা শেষ করি, আমার কথা শেষ করি। আচ্ছা এরপরে আপনি বলছেন যে, এরপরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আমি বললাম যে সিঙ্গেল স্পিসিস যখন তৈরি হয়েছে, ভাই শেষ করি, শেষ করি, সিঙ্গেল একটা প্রাণী যখন, কোষ যখন তৈরি হয়েছে তখন তো পৃথিবীতে মাটিই ছিল না কোথাও,
মাটির কোনো স্থানই নাই, সেটা তৈরি হয়েছে পানিতে। হ্যাঁ আপনি আপনি একই কথা বললেন, একই কথা পাঁচবার। হ্যাঁ আমি আমি শেষ করি, আমি শেষ করি, আমি শেষ করি, আমি আমি শেষ করি। আমার কাছে এখন এই মুহূর্তে আমার কাছে কম্পিউটার নাই, আমি আগেই বলছি আমার কাছে মোবাইল আছে, বাই মোবাইল আছে। আপনি আপনাকে আমি এরপরে রেফারেন্স দিচ্ছি, আমার কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে আমার স্ক্রিন শেয়ার দেওয়া সম্ভব না। ভূখণ্ডের যত নিচে যাবেন, পৃথিবীর যত নিচে যাবেন, মাটি পাবেন না তো আপনি। পৃথিবীর যত নিচে যাবেন, যত পাবেন পাথর। আপনি ভূখণ্ড যত খুলবেন তত পাথর পাবেন। আর্লিস্ট যে পাথর ছিল সেগুলো, সেখানে মাটি কই পেলেন আপনি? দেয়ার ইজ নো সয়েল। আচ্ছা, এরপরে বললেন যে যে বিবর্তনের ধারা অনুযায়ী কি যেন আদমের আদম তৈরি হয়েছে, পৃথিবীতে আদম তৈরি হয়েছে এবং আদমের সময় অনেক পপুলেশন ছিল। হু আর দে? তারা কি মানুষ ছিল না তারা মানে অন্য কোনো প্রাণী ছিল? এইটা কখনোই কোনো আপনি কখনোই কোনো কেউ সাপোর্ট করবে না। আপনার থিওলজি তো এটা সাপোর্ট করে না যে আদমকে যখন সৃষ্টি করা হয়েছে, আদম কি এক ব্যক্তি ছিল না একাধিক ব্যক্তি ছিল আদমকে? আর আদমকে সাপোর্ট করে না, কোথায় কোরআন সাপোর্ট? আমি সাপোর্ট করে তার রেফারেন্স দিয়েছি আপনাকে। আপনি বলেন কি সাপোর্ট করেছেন আপনি? বিবর্তন বলে যে অন্য প্রাণী থেকে, অন্য প্রাণী থেকে আদম মানে মানুষ নামের একজনকে মানে মানুষ হোমো সেপিয়েন্স তৈরি হয়েছে। অনেকগুলো হোমো সেপিয়েন্স ছিল না, হোমো সেপিয়েন্স ছিল না, এটা 100% সাপোর্টিভ। পৃথিবীতে বানানো হয়েছে না বেহেশতে বানানো হয়েছে? আপনি সেটা ক্লিয়ার কাট জবাব দেন নাই। আপনি বলছেন যে হ্যাঁ পৃথিবীতে, একবার বলছেন পৃথিবীতে, একবার বলছেন বেহেশতে। হ্যাঁ আমি বলছি যে প্রশ্ন করেন আমি জবাব দিব, আমি এখনো সেই জবাব দেই, আমি সেটাই বলতেছি। হ্যাঁ তাহলে আপনি প্রুফ করেন, আপনি আপনি আমার কথা ভাই আপনি আমার কথাটাকে ইয়া করতেছেন, এখন আবার কথা বলতেছেন কেন? আমি আপনাকে যেটা বলেছি সেটা প্রুফ করেন যে আদমের আদম হচ্ছে, আদমকে যখন বানানো হয়েছে তখন অন্য মানুষ ছিল পৃথিবীতে, কিন্তু আমরা বিবর্তন অনুযায়ী সেটা দেখি না। আদমকে যখন আদম যখন মানে সরি প্রথম মানুষ যখন হোমো সেপিয়েন্স তৈরি হয়েছে তখন সেখানে অনেক মানুষ ছিল এবং অন্য তারা হোমো সেপিয়েন্স, কখন হোমো নিয়েন্ডারথাল বা হোমো ইরেক্টাস থেকে হোমো সেপিয়েন্সে ঢুকছে, দেয়ার ইজ নো এনাফ ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন নেই সেটা। যে হতে পারে সেখানে একজন আদম না, একজন আদম না, সেখানে অনেকগুলো আদম একই সাথে বিবর্তিত হয়েছে, অনেকগুলো মানুষ মানে হোমো সেপিয়েন্স একই সাথে বিবর্তিত হয়েছে। এটা একটা কন্ট্রাডিক্টরি যে আপনি বলতেছেন একজনকে সিলেক্ট করছে, একজনকে সিলেক্ট কোথায় করলো রে ভাই? সেখানে এক দল হোমো সেপিয়েন্স হতে পারে, 2 লক্ষ 5 লক্ষ বা বিলিয়ন মিলিয়ন সরি বিলিয়ন না মিলিয়ন হোমো সেপিয়েন্স একত্রিত তৈরি হয়েছে বা আগে পরে তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা কোথায় যে এখানে একজন আদমকে তৈরি করা হয়েছে শুধুমাত্র, তার থেকে পরবর্তীতে তার পাজর থেকে হাওয়াকে বানানো হয়েছে এবং ইভলিউশন সত্য এইভাবে? হ্যাঁ এইভাবে ইভলিউশন কোথায় সত্য হয় আরে ভাই? এটা কোথায় পেলেন আপনি এই এই অদ্ভুত এই তত্ত্ব ভাই? মানে এটা একটু বলো, জবাব দেন। হ্যাঁ বলো, সরে যাচ্ছেন এবং স্ট্রম্যান ফেলাসি করতেছেন, ঠিক আছে? বারবার আমি ওগুলো কথা কখনো বলিনি, আদমের পাজর থেকে সৃষ্টি করা হয়েছে এই কথা কি আমি এই ডিবেটে কখনো বলছি? আপনি এটা না বললে কি হচ্ছে? সেটা কি সেটাকে মিথ্যা হয়ে যায় নাকি? অদ্ভুত কথা, সেটা কি মিথ্যা কথা নাকি? প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ এবার এবার চুপ করে ভাই। আচ্ছা বলেন বলেন বলেন, তিনটা প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি শুনেন চুপ করে। প্রথম কথা বলেছেন যেটা, যে আপনি বলেছেন যে এই যে জীব জন্তুর বিকাশ হওয়ার পরে, গাছগাছালির সৃষ্টি হওয়ার সরি সৃষ্টি না বিবর্তিত হওয়ার পরে এইগুলো মরে পচে যাওয়ার ফলে মাটি মাটির সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা বলেছেন তো আপনি ভাই, আরেকটু এটা নিয়ে এই যে অন্য আমার সাথে ডিসকাস করবেন না প্লিজ, এটা নিয়ে আমার সাথে আপনার ডিসকাস করবেন না, এটা আপনার নাস্তিকদের সাথে ডিসকাস করবেন যারা লেখাপড়া করেছে টিকটাক টুকটাক, ঠিক আছে? তারা আপনাকে বলবে যে আপনি স্টেটমেন্টটা কতটুকু শুদ্ধ দিয়েছেন। যেমন এখানে একরাম রওশন, একরাম উনি মেবি একটা নাস্তিক ভাই, উনি এটা বলেছেন যে শিলা শিলাচূর্ণ শিলাচূর্ণ বিচূর্ণ হয়ে মাটি সৃষ্টি হয়েছে, ঠিক আছে? শিলা কি? শিলা কি? শিলা কি? শিলা তো পাথরই। হ্যাঁ পাথর। তা আপনি বলেছেন গাছ তো পাথরের কথা তো বলছি আমি, জীব জগৎ, জীব জগৎ। হ্যাঁ ওইটা হচ্ছে যে মরে যাওয়ার ফলে এদের এদের জীব মাটি সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা বলেছেন। হ্যাঁ মাটি মাটি। প্লিজ প্লিজ রঞ্জন ভাই একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ বলেন 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 বলেন। আপনি যদি মনে আপনি যদি মনে করেন যে আমি স্ট্রমেন ফেলাসি করতেছি, আপনি আগাম এই লাইভ শেষে আপনি দেখে নিন আপনি কি বলেছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তো এখন আপনার সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন ছিল যে জান্নাত কোথায়, ঠিক আছে? তো কথা হচ্ছে যে পবিত্র কোরআনে জান্নাত, জান্নাতের যে জান্নাত যে শব্দটা, ঠিক আছে, আরবি ভাষার শব্দ এটা, এটার হচ্ছে যে এটার এটার সহজ বাংলা হচ্ছে বাগান, ঠিক আছে? বাগান। আর এই বাগান কিংবা জান্নাত আসমানও হইতে পারে, মৃত্যুর পরে আমরা যেটা পাবো যারা ওয়াদা আল্লাহ করেছেন, আর সেটা পৃথিবীতেও হইতে পারে,
ঠিক আছে, আপনি পবিত্র সূরা কাহাফ পড়েন, সূরা কাহাফে দেখা যাচ্ছে দুজন ব্যক্তির কথা বলা আছে, সেখানে সে তার জান্নাতের মধ্যে প্রবেশ করলো, তার একটা বাগান ছিল, সেখানে আঙ্গুরের ফল হইতো, অনেক ফলাফল ফল ফসল হইতো সেখানে, তার এই বাগানটাকে এই এই ফসলের ইয়েটাকে বলা হচ্ছে কি বাগান, জান্নাত বলা হয়েছে। ঠিক আছে, তো জান্নাত বলতে পৃথিবীতেও বোঝায় বাগানকে, আবার জান্নাত বলতে আসমানে আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী সময় যেটা দান করবেন সেটাও বোঝায়, দুইটাই বোঝায়। ঠিক আছে, তো আদম আলাইহিস সালামকে যে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল এবং তাকে জান্নাতে রাখা হয়েছিল মানে বাগানে রাখা হয়েছিল, সেই জান্নাত পৃথিবীরই জান্নাত ছিল, সে জান্নাত পৃথিবীতে ছিল, সেই জান্নাত পৃথিবীর জান্নাত ছিল ভাই, পৃথিবীর জান্নাত ছিল। হ্যাঁ, সে জান্নাত পৃথিবী তখন, কিন্তু কিন্তু সেখানে তো বলা হয়েছে যে যাও এবার তোমরা নেমে যাও, দুনিয়াতে নেমে যাও, নেমে গিয়ে তোমরা কৃষি কাজ করো। ওকে, হ্যাঁ হ্যাঁ বলি, ঠিক আছে, হ্যাঁ বলেন। আপনার কিন্তু তৃতীয় প্রশ্নের আনসার আমি এখনো দেইনি, যেহেতু আপনি আমার দ্বিতীয় প্রশ্নই এখানে পবিত্র কোরআনে যখন বলা হয় যে যে দেখেন এখানে দেখেন যে আয়াতে বলা হচ্ছে যে শয়তান আদমকে এবং হাওয়াকে পরিচিত করে সে নিষিদ্ধ ফল খেতে পরিচিত করেছিল। ঠিক আছে, এখানে কতগুলো পয়েন্ট এখানে আছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে শয়তান জান্নাত হচ্ছে মানুষের কৃতকর্মের ফলের মানে ভালো কর্মের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন মানুষকে। ঠিক আছে, সেটা মৃত্যুর পরবর্তী সময়ে দান করবেন মানুষকে ভালো ভাবে ফলাফল হিসেবে। আর হচ্ছে যে জান্নাতে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাত শয়তানের জায়গায় না, সেখানে শুধু ভালো মানুষ নেককার বান্দা পরহেজগার বান্দাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। তাহলে এই জান্নাতে শয়তান প্রবেশ করলো কিভাবে, প্রথম পয়েন্ট, এই জান্নাতে শয়তান কিভাবে প্রবেশ করলো, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই জান্নাতটা আসলে, এটা আমার প্রশ্ন ছিল না, এটা আমার প্রশ্ন ছিল না, জান্নাতে ভাই 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 আমি এস্টাবলিশ করার চেষ্টা করতেছি ওই জান্নাত পৃথিবীতে। ঠিক আছে, জান্নাত পৃথিবীতে, ওকে ওকে, এই 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 জন্যই আমি পয়েন্ট গুলো দিচ্ছি। ঠিক আছে, এই পয়েন্ট গুলো দিচ্ছি। তো বলেন, ওই যে এখানে শয়তানও এই জান্নাতের মধ্যে আছে, তার মানে আমরা বুঝলাম কি যে এটা সেই জান্নাত না যেখানে পবিত্র লোকেরাই শুধু প্রবেশ করতে পারবে, আর শয়তান তো জান্নাতে প্রবেশই করতে পারবে না, জান্নাতের ঘ্রাণই পাবে না, সে জাহান্নামে যাবে। ঠিক আছে, জাহান্নামে প্রবেশ করবে, তার মানে এখানে শয়তানকে প্রবেশ করার কথা বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কি যে এইটা আসলে ওই জান্নাত না, এটা পৃথিবীর মধ্যে কোনো জান্নাত হতে পারে, পৃথিবীর কোনো বাগান হতে পারে। প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হতে পারে ভাই, আমি আপনাকে শুনেন, আপনি একটু চুপ করুন, এই জান্নাত পৃথিবীতে আছে এবং এই জান্নাতের কারণে তাকে নেমে যাইতে বলছে, পৃথিবীতে তাকে নেমে যাইতে বলছে, এই কথা এস্টাবলিশ করেন। সূরা কাহাফের এই আয়াতে যে কথাটা বলা আছে, আমি বললাম যে জান্নাত বলতে পৃথিবীর পৃথিবীর বাগানে বলা হয়েছে। ঠিক আছে, 18 নম্বর সূরা, জান্নাত এখানে পৃথিবীর বাগানকেও জান্নাত বলা হয়েছে, এটা আমি বলেছি সেইখানে থেকে। ঠিক আছে, মানে এই জান্নাত ওই জান্নাত না, এটা হচ্ছে পৃথিবীর জান্নাত, পৃথিবীর জান্নাত, হ্যাঁ এটা আমি বলেছি। এই পৃথিবীর জান্নাতে আল্লাহ কি করতে পৃথিবীর জান্নাতে? ভাই উল্টা পাল্টা প্রশ্ন করবেন না, যেটা করেছেন অ্যানসার করি। ঠিক আছে ভাই, আল্লাহ ছিল না আদমের সাথে, আল্লাহ ছিল না পৃথিবীর জান্নাতে নাকি? আল্লাহ পৃথিবীতেও ছিল, এটা টপিক ভাই, আমি তো প্রশ্ন করতে পারি না। আপনি যে বললেন পৃথিবীর জান্নাতে আল্লাহ ছিল, মানে পৃথিবীতে আল্লাহ ছিল, কোন এক সময় পৃথিবীতে আল্লাহ হেঁটে বেড়াইতো নাকি? আল্লাহ ছিল, আচ্ছা হেঁটে না, উড়ে বেড়াইতো কোথা থেকে? আমি ব্যাখ্যা করতেছি আপনাকে, আর আল্লাহর কথা জিজ্ঞেস করলেন তো, আল্লাহ বলেছেন যে অহুয়া মাকুম আইনা মা কুনতুম, যে তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সবখানে আছে, আল্লাহ তো সবখানেই আছে, আল্লাহ আরশের উপরে আছে, আল্লাহ আমার, আল্লাহ কি আল্লাহ এখন মাইন্ড করেন না, আল্লাহ কি বাথরুমে আছে, মাইন্ড করেন না, এটা আমি জাস্ট সবখানে, ইভেন বাথরুমে থাকে আল্লাহ সবখানে, এখানে হচ্ছে যে এইগুলো প্রশ্ন আমরা অ্যানসার করে করে বুড়া হয়ে গেছি, বুঝছেন, আর এগুলো আজ থেকে 12 বছর আগে এই সমস্ত অ্যানালাইসিস শেষ করেছে আমি। ঠিক আছে, আপনি এখন এসে ভাই, আমি তো বলছি যে ভাই আল্লাহ পায়খানার ভিতরেও আছে, আল্লাহ 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 ইসলামের ভিতরেও আছে, আল্লাহ আকাশেও আছে, আল্লাহ সব জায়গায় আছে। আমার কথা শুনেন, আপনার সাথে ইসলামিক স্কলাররা এক না,
ইসলামী স্কলাররা বলে আল্লাহ তার আরশে আছেন ভাই, আরশের উপরে আছেন। আমার কথা শুনুন রজু ভাই, পায়খানা রজু ভাই, পায়খানা তো নাপাক জিনিস, নাপাক জিনিসের মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ কি নাপাক হয়ে যায় না? আমি এমন সাহসী এই মুহূর্তে আপনি টপিক সিলেক্ট করেন, সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে টপিক সিলেক্ট করেন এবং আপনি এই টপিক বাদ দিয়ে সেই টপিক আলোচনা করবেন। আপনি এখানে থাকেন, আপনি এখানে থাকেন, আপনার মুখ থেকে যেটা পাচ্ছি আমরা সেটাই আমাদের সম্পদ। আপনার মুখ থেকে যেসব বাকি মানে জিনিস পাচ্ছি সেটা আমাদের সম্পদ রে ভাই। আমার কোন সমস্যা নাই, ঠিক আছে? আর আপনি মনে করতেছেন যে প্রবলেমেটিক, ঠিক আছে রেজা ভাই কি কথা বলতেছে, মাথা হেট হয়ে যাচ্ছে। আসলে মাথা হেট হওয়ার কথা, ঠিক আছে? কারণ আমার লেভেলে আপনি এখনো পৌঁছাতে পারেন, আপনি এখন অনেক অনেক সেই জায়গাতে আছেন যেখান থেকে পৌঁছাতে ভাই শেষ করেন রে ভাই। আর ভাই আপনি আরো শুরু করে আছেন, শেষ করেন এবার কথা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সে জান্নাতের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে যে ওইসব আমি বলছি শয়তানের প্রবেশের করার কথা। শয়তান তাহলে সেই জান্নাতে কিভাবে প্রবেশ করলো? তার মানে ওটা আসমানে ছিল না, সেই জান্নাত পৃথিবীর জান্নাতের কথা এখানে বলা হচ্ছে। আর সেকেন্ড পয়েন্টটা ছিল নেমে যাও, এখান থেকে নেমে যাওয়ার কথা কেন বলা হলো? দেখেন আরবি শব্দ যেটা ইউজ করা হয়েছে যে এহেবে তু মিনহা জামিয়া, তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। এই নেমে যাওয়ার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে কোনো উচ্চ স্থান থেকে নিচে নেমে যাওয়া, আর একটা হতে পারে কোনো উচ্চ মর্যাদা থেকে নিচে নেমে যাওয়া, ঠিক আছে? দুইটা অর্থই হতে পারে। এইভাবে তো মিনহা জামিয়া, একটা হচ্ছে উচ্চ স্থান থেকে নেমে যাওয়া। আপনি যে আরবি গুলো বলছেন, আপনি আসলে আরবির সঠিক ব্যাখ্যা দিচ্ছেন কিনা এটা তো আমরা সন্দিহান, কারণ আপনি যে ব্যাখ্যা গুলো দিচ্ছেন আসলে সেটা সত্য কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। প্লিজ রঞ্জু ভাই, সেখানে সেক্ষেত্রে আমাদের এখানে ক্যাসেলেন্দা ইয়ার ভাই আছে, আমরা কি ওনার সাথে একটু ক্রস চেক করে দেখতে পারি? আসলে রেজাল ভাই, আমি আপনার আমি আপনার ভাই না না রেজাল ভাই বিষয়টা একটু বলেন না, সময় নষ্ট করছি না আমি আপনার কাছে। আমি আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছি যে আমাদের দর্শকরা আপনার কাছ থেকে, তো রেজাল ভাই দেখেন রেজাল ভাই আমি আপনাকে সম্মান রেখে কথা বলছি, প্লিজ আমার কথাটা একটু শুনুন প্লিজ। আমি বলছি আপনি যদি কোনো একটা ভুল বলে যান এবং সেটা যদি বিশ্বাসযোগ্য হয়ে যায়, লাইভটা কিন্তু থাকবে এবং আমাদের দর্শক যারা শুনছে তারা কিন্তু এই লাইভটা থেকে ভুল একটা মেসেজ পাবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ক্রস চেক করার একটা অপশন আছে, সেহেতু আমরা কি লাইভে এই যে একটা করে আপনি যে আয়াত বলছেন এবং তার ব্যাখ্যা দিচ্ছেন, দুই রকমের ব্যাখ্যা হইতে পারে, তিন রকমের, তাহলে তো এখানে হবে না। উনি 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 কি আরবি বোঝে? আপনি তাই বলতে চাচ্ছেন মুলিদ ভাই, উনি আরবি বোঝে? ক্যাসেল ভাই কি আপনি আরবি বোঝেন? আপনি কি আরবি বোঝেন? হ্যাঁ তাহলে কেমন আছো, ভালো আছো, এগুলো জানেন, টুকটাক দুইটা ওয়ার্ড জানেন না আপনি। তো আপনার তো ভাই আপনার ন্যূনতম মলিত ভাই মলিত ভাই মলিত ভাই মলিত ভাই মলিত ভাই
আচ্ছা বলো, হ্যাঁ বলো। আন্ত লা তাআলামু লুগাতিল আরাবিয়া, আন্ত কাযাবুল কাবীর। জল ভাই একটু থামেন, লা কাযাব, লা কাযাব, হাযাল 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 ওয়াক্ত, নাহনু আল আন আল আন আল আন নাহনু 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 তাতাকাল্লামু ফিল 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 মাউজুল ওয়াহিদাতিন, লা 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 তাতাকাল্লাম। আপনি এখানে টপিকের বাইরে যে কথা বলেন না, ঠিক আছে? যে শেষ হয়ে গেছে আপনার, আপনারও দম শেষ, আপনারও আরবির দম শেষ, এই তিন লাইনে দম শেষ আপনারও। ভাই 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 শুনেন, আমি বলি শুনেন, আমি বলি শুনেন, আপনাদের তিন লাইনে দম শেষ, হালা 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 কই, আপনাদের তিন লাইনে দম শেষ হয়ে গেছে, আপনাদের দুজনেরই আরবি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা কেসল ভাই বলেন। হ্যাঁ রেজাল ভাই প্লিজ থামেন। আমি এখানে কোরআন আল মালাইকাতে যেটু লিখ, আরে আবার কথা বলছেন কেন? একটু সময় দেন রেজাল ভাই, আমাকে একটু সময় দেন প্লিজ। আপনি কেন লোকটাকে নিয়েছেন, তিনি আরবির অও বোঝে না, ঠিক আছে? কিছুই বোঝে না ভাই, এইভাবে ডিসরেসপেক্ট করার কিন্তু আমি আপনার কাছে, ভাই আপনিও বুঝেন না, আপনিও বুঝেন না রেজাউল ভাই, আপনার আরবি তিন লাইনের দম শেষ। রঞ্জু ভাই আমি তিন লাইনের দম শেষ, আমি আমি শেষ করি, আমি শেষ করি। আচ্ছা আমি শেষ করি ওনার সাথে, আপনি কন্টিনিউ করেন রেজাউল ভাই, আপনি কন্টিনিউ করেন, আপনার বেস কভার ওই যে উপরে থেকে নিচে নামাই দিয়েছেন, কন্টিনিউ করেন। আমি একটু বসে নেই রঞ্জু ভাই, সেটা হচ্ছে যে ভাই আপনি ওই যে 10 মিনিট পরে বলেন তাহলে, রেজাল ভাই যেহেতু অনেক আরবি বোঝে, আপনিও তার সাথে কথা বলেন এই বিষয় নিয়ে। আগে রেজাল ভাই, রঞ্জু ভাই, রেজাল ভাই শেষ করে নিক। আচ্ছা আমি 5 মিনিট 5 মিনিট 2 মিনিট 2 মিনিট পরে শেষ করেন রেজাল ভাই, আপনি শেষ করেন, 2 মিনিট আছে। আপনি আমি কিন্তু কখনো দাবি করিনি, লাইভের শুরুতেই আমি বলেছি যে আমি আরবি ভাঙাচোরা জানি, টুকটাক জানি, আমি কখনোই বলিনি, ঠিক আছে? কিন্তু আমার আরবি ভাষার যে যোগ্যতা, যে দখল, তার 1% উনার নাই, ঠিক আছে? অথচ উনাকে মুলিদ ভাই নিয়ে আসলেন যে আমার, আমি ভুল ব্যাখ্যা করলে উনি আমার ভুল ধরে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আরে শেষ করেন, শেষ করেন, শেষ করেন, শেষ করেন, আপনি এটুকু শেষ করেন, আপনার কথা শেষ করেন। এখন হচ্ছে যে রেজাল ভাই কাইন্ডলি প্রসঙ্গে চলে যান। হ্যাঁ প্রসঙ্গে আমি আসছি, আমি রেজাল ভাই, রেজাল ভাই, আমি কিন্তু কাছিলেন দিয়ার ভাইকে থামিয়ে দিয়ে আপনাকে টপিকসে দিয়ে দিয়েছি, আপনি আবার কথা প্রসঙ্গটা তুলে ঠিক করেন, আপনি অন দা টপিকসে চলে যাবেন একদম। আপনি আপনি আপনার সম্পর্কে, আপনি আরবি সম্পর্কে যেটুকু জানেন, ক্যাসেলেন দেয়ার ভাই রঞ্জু ভাইয়ের সাথে আলোচনা শেষে আপনি আলোচনা করবেন, এটা প্রবলেম না। আপনি এখনকার টপিকসে ঢোকেন ভাই প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি ওনার সাথে ভাই আরবি নিয়ে কোনো কথাই বলবো না, আমার ওনার সময়ও নেই ওনার সময় নষ্ট করার, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আমি তাহলে কি বললাম, আপনার প্রমাণ করলাম কি, সেটা ছিল পৃথিবীতে, ঠিক আছে? এবং সেখান থেকে উচ্চতর কোনো মাকাম, কোনো অবস্থান থেকে তাকে নেমে যাওয়ার কথা বলা হচ্ছে, যে যে এটাকে যদি আরো ব্যাখ্যা করতে বলেন আরো ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমি যে ব্যাখ্যা করি আপনি তখন আবার নতুন, আপনি আমি আমি আপনাকে ক্লিয়ারলি বলি তাহলে, তাহলে আপনি যেটা বলছেন ফলো 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 আপ আন্ডারস্ট্যান্ডিং, ফলো আপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি বলছেন যে যেই 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 বেহেস্তের কথা বলা হয়েছে কোরআনে, সেই বেহেস্ত পৃথিবীতে বেহেস্ত, সেটা মানে মানে ইয়াতে না, মানে পৃথিবীর বাহিরে না, বা মহাবিশ্বের বাহিরে কোনো বেহেস্ত রেস্তে নাই নাকি, এটাই তো বলছেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ আগান। একজন ছিল না, ঠিক আছে? তা আমি কোথায় বললাম হোমোসেপিয়েন্স একজন ছিল, ঠিক আছে? মেবি হোমোসেপিয়েন্স হতে পারে 10 লক্ষ ছিল, কিংবা মনে করেন যে 5 লক্ষ ছিল, অনেক হইতে পারে, ঠিক আছে? তাদের মধ্যে কোরআন তো বলছে একজন থেকে বানানো হয়েছে। ভাই 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 প্লিজ, আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে, আমি আপনাকে বলেছি, আল্লাহ বলছে সিলেক্ট করা হয়েছে, পছন্দ করে বেছে নেওয়া হয়েছে আদমকে,
সারা পৃথিবী থেকে আদমকে বেছে নেওয়া হয়েছে, তার মানে অনেকে ছিল আদমের মতো, তাদের মধ্যে থেকে আদমকে বেছে নেওয়া হয়েছে, তার মানে অনেক হোমোসেপিয়ান ছিল, সেখান থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে, একজনকে বেছে নেওয়া হয়েছে এবং তার কাছ থেকে পরবর্তী মানব প্রজন্মগুলো আপনার বিস্তার লাভ করেছে। তো এখন প্রশ্ন আপনি যেটা করতে পারেন যে সেটি হলো যে তাহলে বাকিরা কোথায় গেল? আমি বুঝার জন্য যে অনেকগুলো আদম মানে হোমোসেপিয়ান্স তৈরি হয়েছে, সেইখান থেকে একটা মাত্র হোমোসেপিয়ান্স কে আল্লাহ সিলেক্ট করছেন পরবর্তী প্রজন্মের জন্য। ঠিক আছে, তার মধ্যে আদমকে সৃষ্টি করছে, তাহলে তাদেরকে হোমোসেপিয়ান্স আমরা বলি কেন? তাহলে হোমোসেপিয়ান্স কে বলা মানে হোমোসেপিয়ান্স যখন বলবো তখন বললে বুদ্ধিভিত্তিকতা খুবই উচ্চতর প্রাণী হোমোসেপিয়ান্সরা, সবগুলো হোমোসেপিয়ান্স একজন দুজন না। তাহলে আপনার এটা কিভাবে মানে এস্টাবলিশ হয় যে হোমোসেপিয়ান্স মাত্র একজন ছিলেন বা একজন কি সিলেক্ট করছেন, রেস্ট অফ দা কিভাবে তাহলে হোমোসেপিয়ান্স হয়? ভাই ধরেন যে বর্তমান আমি আপনাকে উদাহরণ দিই, আজকে সারা পৃথিবীতে অ্যাকর্ডিং টু সায়েন্স, ঠিক আছে, সায়েন্সের ভাষায় বলি যে হোমোসেপিয়ান্স এর সংখ্যা কত আজকে সারা পৃথিবীতে? 8 কোটি, এই 800 কোটি, 800 কোটি, এটাই ধরেন যে 800 কোটি হোমোসেপিয়ান্স আছে। তার মধ্যে কিন্তু সেখানে তো অলরেডি তারা হোমোসেপিয়ান্স, অলরেডি তারা হোমোসেপিয়ান্স, এদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা সবাই আসি। হ্যাঁ, কারণ কি শুনেন, আরগুলা বংশবৃদ্ধি করে নাই। হ্যাঁ, আমি এরা কই গেল, ওরা কই গেল? আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে। তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, হাসি পাচ্ছে, এক ভাই বলতেছে রেজাউল হলো একটা পাগল, অনেক ভালো লাগলো কথাটা শুনে। ভাই বাদ দেন, ওর কথা দর্শক অনেক কথা বলবে। হ্যাঁ, তো হচ্ছে যে যেটা বলতেছিলাম, তো হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ সেটি হলো যে দেখেন যে আমরা যেটা আসলে যদি আমরা যেটা বুঝতে পারি, ঠিক আছে, সেটি হলো পৃথিবী থেকে কিন্তু বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, বহু স্পেসিস বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডাইনোসরস বিলুপ্ত হয়ে গেছে, তেমনি ভাবেও হচ্ছে যে লজিক্যালি এটা আমাদের মাথায় এটা বিষয়টার সলিউশন এভাবে আমরা করতে পারি, সেটি হলো যে আদম আলাইহিস সালাম কালে একজনকে সিলেক্ট করেছে বিভিন্ন অসংখ্য হোমোসেপিয়ান্স এর মধ্যে থেকে এবং বাকিরা বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ মেরে ফেলেছেন, যে কোনো ভাবে বরফ যুগে হতে পারে, সেটা যে সারা পৃথিবীতে মানুষগুলো সব মরে গেছে কিংবা অন্য কোনো বিষয় হয়ে গেছে, একজনই বেঁচে ছিল, একজনই বেঁচে ছিলেন, আল্লাহ টিকে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন এবং পরবর্তী একজন থেকে। তো আমি তো সেটা আগেই বলেছিলাম আপনার এই প্রশ্নটা, যে একজন থেকে কিভাবে এত বড় মানব সমাজ আসবে এম্পিরিক্যালি, সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কেন নয় সম্ভব? কেন সম্ভব না? একজন থেকে কিভাবে আসবে? তাহলে পরজন কিভাবে তৈরি হইছে? হাওয়াকে তৈরি করছে কিভাবে? তাহলে একজন বলতে আসলে আমি মিন করেছি এক জোড়া, এখন না তাহলে হাওয়ার বাবা মা ছিল অবশ্যই ছিল, তার বাবা মা ছিল, সে তো হাওয়া আদমের পাদর থেকে তৈরি হয় নাই। হাওয়ার বাবা মা ছিল হ্যাঁ অবশ্যই হাওয়ার বাবা মা ছিল, হাওয়া আদমের ব্যাকবোন থেকে তৈরি হয় না, মানে পাথর থেকে তৈরি করে নাই, পাথর থেকে যে আপনি এখন হাদিসের ব্যাখ্যা আছে ভাই, আমি আপনাকে আগেই বলেছি, দেখেন আমি জানি আমি নাস্তিকদের দুর্বলতা খুব ভালো করে জানি, যে ভাই হইছে আপনার আপনার আবার আপনার এই টানার দরকার নাই, আপনি অনেক কিছু জানেন, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি এখন এখান থেকে বের হবেন না, আমি জিজ্ঞেস করছি হাওয়াকে কি আদম থেকে তৈরি করা হয়েছে, না হাওয়ার নিজস্ব বাবা মা ছিল? তারপরে কি সমস্ত এই যে এদেরকে তৈরি করে সমস্ত গুলো মারা ফেলছে আল্লাহ? হ্যাঁ 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 বলতে পারেন, মারা লাইছে সবগুলো মারা গেছে,
মাইরা হালাইছে, ঠিক আছে ঠিক আছে, আপনার 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 কথা, আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী যে সবগুলোরে মেরে ফেলছে। এখন আমরা জানি, আমরা জানি হোমোসেপিয়ান্স হচ্ছে ন্যাচারাল সিলেকশনের ফসল, নেচার সিলেক্ট করছে, কখনোই কখনোই মানে কোন প্রজাতি কখনোই 5000 নিচে নামে নাই, হোমোগনের হোমো প্রজাতি কোন স্পিসিস কখনোই 5000 নিচে নামে নাই। কারণ কি 5000 নিচে, 5000 নিচে নামলে, হ্যাঁ না না আরো গবেষণা না, একদম একদম, আপনি যদি আপনি স্ট্যানফোর্ড বা সমস্ত বায়োলজিক্যাল ইয়ার মতে যদি কোনো হোমো, ভাই 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 বৈজ্ঞানিক গবেষণা শেষ জানি, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, যদি আপনাকে আপনাকে আর আমাকে আপনাকে আপনাকে আর একটা একজন মেয়েকে একজন মেয়ে আর আপনাকে যদি একটা দ্বীপে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে কখনোই বিলিয়ন বিলিয়ন মানুষ আসতে পারে না রে ভাই। এটা হচ্ছে একটা বোকার মতো কথাবার্তা। কারণ কি, কারণ হচ্ছে যে এমনও দেখা গেছে কোন জানি নিয়ান্দ্রতাল বা অন্যান্য প্রাণীগুলো দেখা গেছে এই কারণে জেনেটিক ভ্যারিয়েশনের অভাবে এরা মারা গেছে। কারণ এদের জেনেটিক ভ্যারিয়েশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এমনকি পশু পাখির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জেনেটিক ভ্যারিয়েশন যদি না তৈরি হয় তাহলে সেখানে মারা যায়। আপনি এখন বসে বসে আমারে আপনি এখন বসে বসে ইয়া করতে লজিক তৈরি করতে পারেন, কিন্তু আপনি যে কথাগুলো বললেন আমি আপনাকে বলছি আবার আরো গবেষণা করেন। আমি তো গবেষণা, ওইটা একটা গবেষণার ফল তো, এগুলা এগুলা গবেষণার ফল তো ভাই, বহু গবেষণা পড়ে আরো গবেষণা করব ভাই। গবেষণা আমি তো বললাম তো, আমি আমি শেষ গবেষণাটা বলি। আচ্ছা যাই হোক, আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী মানুষ, শুনেন আপনার কথা যদি মেনে নিতে হয় সেটা হচ্ছে যে মানুষ মাছ থেকে আসছে, মাছ থেকে আসছে, এবং মানুষ এককোষী সিঙ্গেল জীব হিসেবে মানুষ কি, দেখেন আপনার কথা অনুযায়ী আমি একটা ড্র করি, একটা একটা আমি কখনো বলিনি মাছ থেকে আসছে, আমি কখনো বলিনি, আমি বলছি আসতেও পারে, কি কি আসতেও পারে, কি থেকে আসতে পারে, আসতেও পারে, আসতে পারে কি, আসতে পারে মাছ না, মাছ জাতীয় প্রাণী থেকে আসছে, মাছ না ডাইরেক্টলি, মাছ না অ্যামফিবিয়ান। তাহলে আপনি এটা, আপনি এটা বিশ্বাস করেন যে আমি বলি তাহলে এককোষী আজ থেকে 380 কোটি বছর আগে সম্ভবত, হ্যাঁ 380 কোটি বছর আগে বা মোরাললেস, ঠিক আছে, সেখানে একটা প্রাণের তৈরি হইলো এবং সেটা হলো ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। হওয়ার পরে সেখান থেকে অল্প কয়েক মিলিয়ন বছর পরে আমি তো বিবর্তন তত্ত্বকে আমার তো লিটারালি নিতে হবে নাকি, আমি তো আপনার মতো অন্তর্গত করে নিবো না। আপনার স্ক্রিন তো আসে নাই রে ভাই, এই যে গেছে দেখেন, এবার আসছে। আচ্ছা আমাদের সাথে আরেকজন অ্যাড হচ্ছেন রিক্তা, আমি একটু ক্যাসেল ইয়ে ভাই আমি একটু আপনার একটু ব্যাক স্টেজে যাচ্ছি, আমি এই রঞ্জু ভাই এটা একটু করেন ভাই, প্লিজ ভাই প্লিজ। আচ্ছা আমি একটু দেখতেছি না ভাই, একটু ক্লিয়ার করেন একটু, আপনি পড়েন না জিসু ভাই, আমি দেখতেছি না, আমি মোবাইলে তো। আচ্ছা 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 আমি করে দিচ্ছি। কেন রে জিসু ভাই, আপনি একজন মডারেটর মানুষ, আপনি, আরে ভাই আমি দেখতেছি না সেই কারণে, আমি উনি পড়বে, উনি কোনো কমেন্টস করবে না, উনি পড়বে শুধু। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার স্ত্রী সৃষ্টি করেছেন তার থেকে, যাতে সে তার কাছে শান্তি পায়, তারপর যখন সে তার যখন তার সাথে সঙ্গত হয়। আচ্ছা আচ্ছা পড়ে দিচ্ছি, ভাই চোখে দেখতেছেন, এই আয়াতে বলা হয়েছে হাওয়াকে আদম থেকে সৃষ্টি করার কারণ হচ্ছে তার কাছে গেলে মন প্রশান্ত হবে। হ্যাঁ এটাকে হাওয়া আদমের কাছ থেকে সৃষ্টি করা হয়েছে, মানে আদম থেকে সৃষ্টি করা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে। হ্যাঁ এই যে তার থেকে সৃষ্টি করা হয়েছে, এই যে বাংলাতে এই আয়াতে বলা হয়েছে, এই যে তার থেকে সৃষ্টি করা হয়েছে, আর কিছু বললেন না, পড়েন শুধু পড়েন। হাওয়ার বাবা মা ছিল, এটাই আজকে সবচেয়ে বড় ফাইন্ডিং আমাদের, হাওয়ার বাবা মা ছিল। ওকে গড ওয়েল, গড ব্লেস ইউ। আমি বলি, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছ থেকে শান্তি পায়, তারপর যখন সে তার সঙ্গত হয় তখন সে এক হালকা গর্ভধারণ করে,
এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। অতঃপর গর্ভ যখন ভারী হয়ে আসে তখন তারা উভয়ই তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, যদি আপনি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেজাউল ভাই, এটা তো আপনার কথার মানে অন্যদিকে চলে যাচ্ছে আর কি। আমি বলতে চাই তিনি তোমাদের তো এক ব্যক্তি সৃষ্টি করেছেন, ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তার থেকে। ওকে ঠিক আছে, এখন 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 এখানে আমি বলি, এটা হচ্ছে যে 199 নম্বর আয়াত, ঠিক আছে। এর যদি আপনি আরবি পড়েন এখানেও সেই একই শব্দ ব্যবহার করা হয়েছে, নাফসিন ওয়াহিদাতিন, ঠিক আছে। আমি যার ব্যাখ্যা কিন্তু এখানেও সে একই শব্দ এসেছে আরবিতে, নাফসিন ওয়াহিদাতিন, সে একক প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে এবং সেখান থেকে তার জোড়া সৃষ্টি করেছে। আচ্ছা রেজাল ভাই, আপনার ব্যাখ্যা আমরা নিব। রেজাল ভাই আপনার ব্যাখ্যা নিব, আপনার ব্যাখ্যা আমরা নিব। ভাই প্লিজ আমার কথা একটু, আমার কথা একটু শুনেন। না আমি কেন করব, আমার কথা একটু শুনুন। ওনাকে শেষ কথা মলিদ মলিদ ওনাকে শেষ করতে দাও, শেষ করলে পরে বলো। রঞ্জু ভাই একটু দাঁড়ান, সেটা হচ্ছে রেজাল ভাই আপনার ব্যাখ্যা আমি নিব, ঠিক আছে। আপনার ব্যাখ্যাটা আমরা নেওয়ার পর আমরা কিন্তু ওই যে ক্যাসেল ইন দ্য এয়ার ভাইয়ের ব্যাখ্যাটাও নিব। আপনি ক্যাসলিনের ব্যাখ্যা নেন, আপনার যার খুশি তার ব্যাখ্যা নেন, ঠিক আছে। কিন্তু ওই লোকের সাথে আমি আমরা শেষ করি, এরপরে আপনি বলেন। রিক্তাপা আমরা শেষ করে দিই ডিবেটটা, এরপরে আপনি বলেন। হ্যাঁ রেজাল ভাই শেষ করে দেন, আমরা দুই মিনিট শেষ করে দিই। হ্যাঁ শেষ না, আমি জাস্ট অভিযোগ করি মডারেটর সাহেবের কাছে, আমরা অভিযোগ সেটা বলি। আজকে যিশু ভাই আপনি মোটেও ভালো মডারেটিং করেননি, একত আপনি মডারেটিং করে দায়িত্ব নিয়ে এখানে চলে গিয়েছেন, ঠিক আছে। এটা খুবই খারাপ কাজ করেছেন। না ওনার কারেন্ট চলে গেছিল, রেজাউল ওনার কারেন্ট চলে গেছিল। তারপরে এখানে মুরলিদ ভাই প্রবেশ করিয়ে দেখেন উনি কি কাজ করেছে, আমরা একজন ব্যক্তিকে এখানে নিয়ে এসেছে, উনি আমরা আরবির ভুল ধরবে, যে লোক আরবি ভাষা জানেই না, ঠিক আছে। উনার ন্যূনতম ধারণা আরবি সম্পর্কে, ঠিক আছে। আরে ভাই হইছে তো রেজাউল ভাই, আপনি বারবার ওগুলো কাল ওগুলো কথা বলেন, আপনি বারবার শেষ করে দেন না ভাই প্লিজ। কালকে ডিসরেসপেক্ট করবেন না, আমরা চাই না এখানে আপনি কাউকে ডিসরেসপেক্ট করেন প্লিজ। আপনি আমাকে কারণ কারণটা হচ্ছে কি রেজাউল ভাই প্লিজ, আমি আপনাকে করি নাই। এই আয়াতে যেটা 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 আসতেছে সেটি হলো যে যে হচ্ছে যে যে ওই একই শব্দ এসেছে, নাফসিন ওয়াহিদাতিন, একটি একক প্রাণ থেকে, ঠিক আছে, একই কথা এসেছে এবং সেখান থেকে তার জোড়া এসেছে। দেখেন এখানে এই আরবি অনুবাদেও দেখেন বাংলা অনুবাদে কতটা ভুল করা হয়েছে। এখানে যে জোড়ার কথা বলা হয়েছে সেই আরবিটা হচ্ছে জাউজা। জাউজা শব্দের অর্থ মোটেও স্ত্রী না, জাউজা শব্দের অর্থ হচ্ছে জোড়া। জাউজা শব্দের বাংলা হচ্ছে জোড়া। এই জোড়া হচ্ছে স্ত্রীও হতে পারে স্বামীও হতে পারে, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, জোড়া, ঠিক আছে, নারী এবং পুরুষের জোড়া। এটা হচ্ছে জাউজা শব্দের মানে আপনার হচ্ছে যে সরাসরি বাংলা অনুবাদ, কিন্তু উনি স্ত্রী করেছেন, তাহলে এখানে উনি ভুল অনুবাদ করেছেন, অনেকগুলো ভুল অনুবাদ এখানে। রেজাউল ভাই আপনাকে একটু থামাই, আমি আপনার প্রশ্নগুলোর জন্য হয়তো বেশি হলে 10 মিনিট থাকতে পারে, বেশি না আপু, ঠিক আছে। আমি এই যে কনক্লুশন, আমি দুই মিনিট কনক্লুশন দিব এবং রঞ্জু ভাই আরো 2 মিনিট দিবেন, তারপরে আপনি আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই আপু, ঠিক আছে। তো যেটি বলছিলাম সেটি হলো যে তো এখানে তারপরে বলা হচ্ছে কি যে সে যখন তার সাথে মিলিত হয়, মানে স্ত্রী যখন পুরুষের সাথে মিলিত হয় অথবা পুরুষ যখন স্ত্রীর সাথে মিলিত হয় তখন স্ত্রী গর্ভধারণ করে। তো এটা বাড়তে চালা, এটা প্রকৃতির মধ্যে আমরা দেখে আসতেছি, প্রত্যেকটা প্রজাতির মধ্যে, ইভেন আদম হওয়ার কথা যদি এখানে বলা হয়, আদম যখন হাওয়ার সাথে মিলিত হয়,
তাহলে কন্ট্রাডিকশন মোটেও হচ্ছে না। কারণ কি, আগের কথা তো ঠিক আছে যে একটি একক প্রাণ থেকে মানব সরি জীব জগতের সৃষ্টির সূচনা হয়েছে এবং সেখান থেকেই কোন এক পর্যায়ে তার জোড়া বা আপনার হচ্ছে যে লিঙ্গ সৃষ্টি হয়েছে এবং তারপরে যখন এই দুইটা জোড়া ওই একক প্রাণের বাবা মাকে ওই একক প্রাণের বাবা মাকে একক প্রাণের বাবা মা এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে এটা 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 আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রাণের অস্তিত্ব প্রাণী জগতের মধ্যেও সমস্ত প্রাণী হচ্ছে জোড়ায় জোড়ায় সৃষ্টি। এখন কিভাবে সৃষ্টি করেছেন আপনি, এখন প্রশ্ন আসতে পারে যে কোন প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন, তখন আমরা বলতে পারি আপনি বুঝতে পারছি আমি, আপনি 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 কনক্লুশন দেন, শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা শেষ করতেছি সেটি হলো যে হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে যে ব্যাখ্যা তাহলে এই আয়াতটা যেটা নিয়ে আসেন 189 নম্বর সূরা সূরা বাকারা, তাই না? 189 নম্বর আয়াত সূরা আরাফ, সূরা আরাফের আরাফের 189 নম্বর আয়াত। এটাও কিন্তু আমার দাবির সাথে কন্ট্রাডিকশন হলো না যে পবিত্র কোরআনের কোনো একটা আয়াতের সাথেও বিবর্তন যে ধারণা বিবর্তনের ধারণার সাথে সাংঘর্ষিক হয় না। এতক্ষণ আলোচনায় আমি জাস্ট কনক্লুশন দিয়ে দিচ্ছি যে এতক্ষণের আলোচনায় আপনারা একটা আয়াতও দেখাতে পারেন না পবিত্র কোরআন থেকে যে আয়াতটা বিবর্তন ধারণার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে। বরঞ্চ আমি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছি, অনেকগুলো আয়াত নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কন্ট্রাডিকশন হওয়া তো দূরের কথা, বরঞ্চ পবিত্র কোরআনে বিবর্তন তত্ত্বেরই ধারণা দিচ্ছে, বিবর্তনেরই ধারণা দিচ্ছে পবিত্র কোরআন থেকে আমরা পাচ্ছি। আর রঞ্জু ভাই ও দেখা যাচ্ছে উনি না পেরে কোথায় গিয়েছেন, উনি চলে গিয়েছেন অনেক সময় হাদিসেও চলে গিয়েছেন, যেটা উনারা আগেই বলেছেন যে হাদিসে উনি যাবেন না, কিন্তু উনি চলে গিয়েছেন হাদিসে, অনেকবার চলে গিয়েছেন, চেষ্টা করেছেন সেদিকে যাওয়ার, যেহেতু কোরআনে উনি থেকে মানে ওখানে উনার ভিত্তিটা নরমাল হয়ে যাচ্ছিল, এই জন্য উনি বারবার হাদিসে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা আমার মনে হয় রঞ্জু ভাইয়ের কাছ থেকে শিখতে পারি সেটা বলতে পারেন না আপনি, আপনি তাকে ক্লেম করতে পারেন, আপনি এই শেষ করে দেন আপনি। হ্যাঁ শেষ করতে চাই, তো আমি আমি সেক্ষেত্রে বলি যে আমি হাদিসে যে একেবারেই যাব না তা না। না 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 না, রেজল ভাই একটা সেকেন্ড, সরি, আপনি শেষ করার আগে আমাকে বলেন উনি যদি হাদিসে যায় সেই হাদিসটা কেন গ্রহণযোগ্য হবে না, আপনি হাদিস আর কোরআন কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি 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 সেটাই বলছি, সেটাই বলছি। দেখেন হাদিসের কোনটা বলছেন আপনি, তো এখানে অ্যাম্বিগুয়াস কথা বলছেন, আপনি তো একটারও প্রমাণ দেখাতে পারেননি। রিক্তাপুর রিক্তা প্লিজ, দেখেন আমি আপনি যে প্রশ্ন করলেন না আমি ওটাই বলতেছিলাম, আপনি আমার মুখের কথা কেড়ে নিয়েছেন, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নটা অ্যান্সার আমি দিচ্ছিলাম, সেটি হলো যে হাদিসের প্রসঙ্গ আমি বর্তমানে এখন নিয়ে এসে নিয়ে আসিনি, কিন্তু আমি এটা বলিনি যে হাদিসে আমি কখনোই যাব না, হাদিসেও যাওয়া যাবে কোনো সমস্যা নেই, ঠিক আছে, বিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। কিন্তু সেটা আমার বাবা মা আছে, এটা কোন স্কলার দাবি করেছে? ভাই 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 আমার ভিত্তি কথা কইতেছেন, শেষ করে দেন। সবাই ভীষণ উতলা হয়ে গেছেন, ঠিক আছে, আমি বলতেছি তো যাবো ভাই হাদিসে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা অনেক লম্বা, এর চেয়ে তো অনেক লম্বা আলোচনা হবে হাদিস নিয়ে এবং অনেক বিষয় স্পষ্ট করার ব্যাপার সেখানে আছে, এই জন্য আমি চাই না শেষ হয়ে জাস্ট শেষ করতেছি। হ্যাঁ আমি শেষ করতে আমি বলবো আপনার শেষ হলে, তো এই জন্য আমি যেতে চাইনি হাদিসে, ওটা আরেকদিন আলোচনা হবে, অনেক লম্বা আলোচনা সেটা আমরা করা যাবে, আজকে না, ঠিক আছে, আজকে হাদিস বাদ রাখেন। হ্যাঁ এবার আমার কনফারেন্স শেষ হলো, এবার আপনারা ঠিক আছে রঞ্জু ভাই কথা বলবেন না, ভাই এক সেকেন্ড কেউ কথা বলবেন না, এক সেকেন্ড রিক্তা আপু 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 প্লিজ প্লিজ একটু দাঁড়ান, মানে যেহেতু আমরা আলোচনায় আসছি আপনাকে আর রেজার ভাইকে আমরা আলাদা ভাবে 10 মিনিট কথা বলতে দিব অথবা 15 মিনিট, রেজা ভাই যতক্ষণ থাকেন, ঠিক আছে, তার আগে আমরা 2 মিনিটে জাস্ট 2 মিনিট সময় নিব, শুধু রঞ্জু ভাই কথা বলবো আর কেউ কথা বলবো না। রঞ্জু ভাই আপনার কনফারেন্স বক্তব্য দেন। আচ্ছা ঠিক আছে, আমি কনক্লুশন দিয়ে দিচ্ছি। রেজাউল ভাইয়ের দাবি মতে ডারউইনিয়ান বিবর্তনবাদ এবং ন্যাচারাল সিলেকশন মানে কোরআনের সাথে কনফ্লিক্ট করে না, ঠিক আছে, আমি এটা কখনো বলিনি, স্ট্রমেন ফ্যালাসি করেন না, আবার ডারউইনিয়ান বিবর্তন কোথায় বলেছি, ডারউইনিয়ান বিবর্তনের মানে কথা কখনো বলেছি, কোন বিবর্তনবাদ আপনি বলেছেন, আমি কোন বিবর্তন, ন্যাচারাল সিলেকশনের কথা বলছেন না আপনি, সেটাও ব্যাখ্যা করেছি আমি, ন্যাচারাল সিলেকশনের একবার উচ্চারণ করিনি, আপনি আদমের কথা বলছেন যে আদমকে সিলেক্ট করছে এটা ন্যাচারাল সিলেকশন, এই কথা বলেন নাই আপনি, আমি বলিনি, আমি বলেছি ন্যাচারাল সিলেকশনের কথা, যখন বিবর্তনবাদ যখন সিলেকশনের কথা বলেন, ন্যাচারাল সিলেকশন আপনি কি এটা বলছেন যে অনেকগুলো হোমো সেপিয়েন্স এর মধ্যে আদমকে সিলেক্ট করা হয়েছে, হোয়াট ইজ দ্য সিলেকশন, ন্যাচারাল সিলেকশন না আল্লাহ সিলেক্ট করেছে, এটা কি সিলেকশন, মিরাকল সিলেকশন, আল্লাহ সিলেক্ট, আল্লাহ সিলেকশন, সুপার ন্যাচারাল সিলেকশন, ওকে সুপারন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, ওকে সুপারন্যাচারাল সিলেকশন, এটা সুপারন্যাচারাল সিলেক্ট করা হয়েছে। আচ্ছা এইগুলোর কোন, এই যে ওনার কথাগুলোর কোন কোন কিছুরই কোন এভিডেন্স নাই,
এবং এইটা উনি আজকে বলেছেন হাওয়ার মা ছিল, হাওয়ার মা ছিল। ভাই এইটা যে কত বড় একটা মানে একটা ক্লেইম, এবং আমি মনে করি যে এইটা আমাদের একটা বড় জয় আজকে যে রেজাউল ভাই এটা বলছেন, একটা একদম মানে এইটার উপর আর কোনো কথা নাই। সারা ডিবেটে কি হয়েছে না হয়েছে এর কোনো কথা নাই। আপনি পৃথিবীতে কোন মুসলমানদের জিজ্ঞেস করবেন যে ভাই হাওয়া কার থেকে তৈরি করা হয়েছে, হওয়াকে তৈরি করেছে আদম থেকে, 100টা ইন্টারপ্রিটেশন থাকুক সেই ওয়ার্ডের, নফসের 100টা ইন্টারপ্রিটেশন থাকুক সেই পার্টিকুলার ওয়ার্ডের, ঠিক আছে। কিন্তু এইটা মুসলিম স্কলাররা, সারা পৃথিবীর মুসলিম স্কলাররা এটাতে একমত যে আদমকে তৈরি, হাওয়াকে তৈরি করা হয়েছে আদমের বুকের পাজর থেকে, ঠিক আছে, এইটা একমত সারা। এইখানে উনি মানে একটা ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন ভাবছেন, মানে এটা দর্শকরা এটা ইয়ে করবেন। এরপরে আমি ওনাকে বললাম যে ভাই মাটি থেকে যে তৈরি করা হয়েছে সেটার কোন মানে কিভাবে আপনি প্রমাণ করবেন, কারণ আপনি যখন বলবেন যে একটা সেল তৈরি করা হয়েছে, সেল থেকে কখনো, সেল কখনো মাটি থেকে তৈরি হয় না, বরং পৃথিবীতে অর্গানিক নন অর্গানিক মলিকিউলের অ্যামাউন্ট হচ্ছে লিমিটেড। মানে সারা পৃথিবীতে অর্গানিক নন অর্গানিক মলিকিউল বলতে আমরা 118টা মানে 198টা মলিকিউল বুঝাই, 98টা মলিকিউলের মধ্যে মানুষের শরীরে আছে 36টা, তাহলে মানুষের শরীরে যে 36টা থেকে থাকে বা প্রায় 36টার মতো, সেগুলো হাগার মধ্যেও আছে, গোবরের মধ্যেও আছে, কুটের বিষ্ঠার মধ্যেও আছে, আমার প্রস্রাবের মধ্যেও আছে, একদম কোনোটাতে বাদ নাই এই সেম মলিকিউল গুলো, ঠিক আছে। এই উনি এটাকে বলেছেন, এবং মানে উনি সৃষ্টিতত্ত্ব মানে সেল থিওরিকে মেনে নিয়েছেন যে মানুষ মাটি পানিতে তৈরি হয়েছে এবং পানি থেকে মানুষ মাছ বা মাছ জাতীয় প্রাণী ছিল এবং ধীরে ধীরে মানুষ ডাঙ্গায় উঠে আসছে এবং সেখান থেকে প্রাইমেট হয়েছে, সেখান থেকে বংশবৃদ্ধি হয়েছে, হওয়ার পরে কোনো একটা সময় আল্লাহ কি করছেন, আল্লাহ হোমোসেপিয়ান্সকে, একজন হোমোসেপিয়ান্সকে, ভাই আমি শেষ করি, আপনার কথা শেষ তো, আমি আপনার কথা বলি নাই তো, আচ্ছা তো আমি সেটাই আমি 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 সেটাই বলছিলাম, এইগুলোর কোনো এম্পিরিক্যাল বেসিস নাই, ওনার মন গড়া কথা, উনি মন গড়া অনেক কথা বলেছেন আজকে, যেটা মুসলিম ভাইরা চিন্তা করবেন যে উনি কি কি মন গড়া কথা বলছেন, এবং ওনাদের সাথে যদি মিলে, ঠিক আছে, তাহলে তো হইলেই, ওনার সাথে যদি এগুলো মিলে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে যে উনি বলেছেন যে কি জানো জোড়া জোড়া তৈরি করা হয়েছে, কখনোই প্রথম সেল জোড়া জোড়ায় না, সেল কখনো জোড়া তৈরি হয় না, ঠিক আছে, সেলের জোড়া কে ছিল, প্রথম সেল দুইটা সেল ছিল, তাদের বাবা সেল ছিল, এগুলোর ব্যাপারে কোনো ক্লিয়ার কাট জবাব নাই, এবং এগুলোর ব্যাপারে একটা গোজামিল টাইপের একটা কথা বলেছেন উনি, ঠিক আছে। যাই হোক, আমি মনে করি আমি মনে করি যে এই ডিবেট যারা দেখবেন তারাই চিন্তা করবেন যে আসলে কে রেশনাল কথা বলছেন। ধন্যবাদ সবাই।